হ্যালো ক্লাস 9, সবাই কেমন আছো? আর পুজো কেমন কাটলো সবার? আশা করি সবার পুজো খুব ভালো কেটেছে। সো তোমাদের তো সামনেই পরীক্ষা, পরীক্ষার প্রিপারেশন বা কেমন সবার? সব নিশ্চয়ই কমপ্লিট হয়ে গেছে এতদিনে, কারণ একদমই আর সময় নেই, তোমাদের পরীক্ষা একদম একদম কাছে চলে এসেছে। তো অলরেডি তোমাদের কাছে ওয়ান শট লেকচার্স রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের, প্রত্যেকটা চ্যাপ্টারের। তো নিশ্চয়ই সেগুলো খুব হেল্পফুল হচ্ছে এবং সেগুলো তোমরা ফলো করছো। আর তার সাথে সাথে তো আমাদের যে সিরিজ চলছে সুপার 200 সিরিজ, সেটা তো একদম চেরি অন দ্য টপ। তো সবটা মিলিয়ে আমি খুব হোপফুল যে তোমাদের প্রিপারেশন একদম দারুণ চলছে এবং তোমাদের এক্সামিনেশনও, মানে তোমরা কিন্তু একদম ফাটিয়ে পরীক্ষা দেবে। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয় যেটা, যে যারা ধরো সুপার 200 থেকে দেখছো, তো এরকম করো না কি যে শুধু সুপার 200 এর চারটে ভিডিও দেখে তুমি চলে গেলে পরীক্ষা দিতে। এটা প্লিজ করো না, এটা করলে কিন্তু সেটা ভীষণ রিস্কি হয়ে যাবে। তোমাদের কাছে যে ওয়ান শট লেকচার গুলো রয়েছে, আগে সেগুলো প্রপারলি গো থ্রু করো। ইউটিউবেই রয়েছে, প্লে লিস্টে চলে যাও, ক্লাস 9 ইয়থার্থ, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা ফোল্ডারের মধ্যে কিন্তু একদম প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লেকচার পেয়ে যাবে। সেগুলো আগে গো থ্রু করো। প্রত্যেকটা স্যার ম্যাম একদম খুঁটিয়ে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন, একদমই তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তো সেগুলো আগে খুব ভালো করে গো থ্রু করো, তারপরে এই 200 যে কোয়েশ্চেন প্যাটার্ন আমরা দিয়েছি, তো সেইগুলো তারপরে দেখো। সবটা মিলিয়ে যদি করো তাহলে কিন্তু সত্যি প্রিপারেশনটা একদম মজবুত হবে। তো শুধুমাত্র এটা করে চলে যেও না, ভিতটাকে আগে শক্ত করো। ভিতটা শক্ত করার জন্য কিন্তু ওয়ান শট লেকচারগুলো ভীষণভাবে দরকার, কোয়েশ্চেন কিন্তু পরে আসছে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে ওয়ান শট লেকচার পড়ে নিলে ঠিক আছে, শুধু এই 200টা কোয়েশ্চেন পড়ে চলে গেলেও কিন্তু আবার হবে না। এখানে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসছে সেগুলোকে ফলো করো, প্লাস সেরকম ধরনের আরো কিছু কিছু কিন্তু দেখতে থাকো, কারণ এইটা আসবেই, এভাবে কিন্তু বলাটা খুব ডিফিকাল্ট। এই যে ফ্রেমিংগুলো করা রয়েছে কোয়েশ্চেনে, তো এর বাইরে কিছু আসবে না, কারণ কি এগুলো অবভিয়াসলি তোমাদের পুরো চ্যাপ্টারটাকে মাথায় রেখেই এই ফ্রেমগুলো করা কোয়েশ্চেনের। তো চ্যাপ্টারের বাইরে তো কিছু আসবে না ডেফিনেটলি, কিন্তু এই 200টা, মানে এই 200টাই পড়লাম, 201 নম্বর কোয়েশ্চেনটা আর পড়লাম না, এটা করবে না। প্যাটার্ন গুলো ফলো করো যে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে, সেই ওয়াইজ কিন্তু এগুলোকে প্রিপেয়ার করা। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমি স্টার্ট করছি। তো আজকে আমাদের হিস্ট্রিতে প্রথম যে তিনটে চ্যাপ্টার আমাদের রয়েছে, যে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিনীয় সাম্রাজ্য, জাতীয়তাবাদ এবং ঊনবিংশ শতকের ইউরোপ, এই তিনটে চ্যাপ্টার আজকে আমরা কভার করব। তো তার মধ্যে ফরাসি বিপ্লবটা হচ্ছে একদম প্রথম, যেটা আমরা জানি যে যখন কি হয়েছিল, যে ফ্রান্সে যে পুরাতন তন্ত্র, পুরনো যে সমাজের একটা ইয়ে ছিল, স্ট্রাকচার ছিল, সেটার থেকে, সেই রাজতন্ত্র থেকে যে গণতন্ত্রে এলো, এটা কিভাবে এলো, সংবিধান কিভাবে এলো, এই বিষয়ের উপরে পুরো প্রথম চ্যাপ্টারটা। তারপরে হচ্ছে যে নেপোলিয়ন কিভাবে মানে তার সাম্রাজ্য বিস্তার করলেন, কিভাবে পুরো ফ্রান্সের রাজা সম্রাট হয়ে উঠলেন। তারপরে যেটা পড়বো, যে ইউরোপে সেই সময় ইউরোপে কিভাবে কি হচ্ছিল, ইটালির বা মেটানিক কিরকম কি সেই সময় নীতি নিয়েছিলেন, ইটালির যে পুনর্গঠন হয়েছিল, মানে বিভিন্ন যে রাষ্ট্র পুনর্গঠন চলছিল সেগুলো এবার কিভাবে হয়েছিল, এবং প্রথম বিশ্বযুদ্ধের জাস্ট শুরুটা, প্রথম বিশ্বযুদ্ধ পড়বো না, মানে এই চ্যাপ্টারটা আমরা পড়বো না, কিন্তু কিভাবে শুরু হয়েছিল সেই শুরুর জায়গাটা আমরা কিন্তু দেখব। প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারের রিলেশন আছে। ঠিক আছে, হিস্ট্রিতে দুম করে একটুখানি পড়ে নিলাম, মাঝখান থেকে আগে ফিফথ চ্যাপ্টারটা পড়ি, পরে ফার্স্টটা পড়ব, এই সমস্ত করতে গেলেই কিন্তু ভুলভালটা হয়। প্রথম থেকে পরপর পরপর একদম ওয়ান শট ভিডিওগুলো দেখো, বা তোমরা টেক্সট যদি পড়ছো, শুধু টেক্সটই দেখো, আমি কখনোই বলবো না যে শুধু এই ভিডিওগুলোই দেখো। দেখো রিসোর্সের অভাব নেই, যত পারবে নলেজ গেইন করার চেষ্টা করো, তোমাদের কাছে অপশনস অনেক বেশি। তো একদমই আমি বলবো না যে এইটুকুই দেখো, এর বাইরে দেখো না, না, আমি জাস্ট যেটা বলবো যে
চ্যাপ্টার ওয়াইজ পড়ো, কারণ কি ওয়ানের থেকে ওয়ানটা বুঝলেই, চ্যাপ্টার ওয়ানটা বুঝলেই কিন্তু টুটা বুঝবে, দেন থ্রিটা বুঝবে। পুরোটাকে গল্পের মতো করে বোঝো, কারণ প্রত্যেকটা চ্যাপ্টার তুমি ইতিহাস পড়ছো, মানে অলরেডি এগুলো হয়ে এসছে আমাদের আগে, এরকম নাকি দুম করে নতুন কিছু হচ্ছে বা সেটাকে চেঞ্জ করা যাবে। তো গল্পের মতো করে প্রত্যেকটা ঘটনা বোঝো যে আচ্ছা ওখানে এই সময় এরকম ছিল, এরকম হয়েছিল, সেটার থেকে পরে চ্যাপ্টারে লিঙ্ক করো যে হ্যাঁ তারপরে কি হলো। কারণ তুমি যদি প্রথমেই নেপোলিয়ন কোথায় চলে গেল, সাম্রাজ্য বিস্তার করে যুদ্ধ টুদ্ধ করে মরে গেল, এটা পড়ে নাও, তারপরে পড়তে যাচ্ছ ফ্রান্সে কি করে রাজতন্ত্র থেকে গণতন্ত্র, আবার কি করে সেখান থেকে নেপোলিয়নের হাতে, তো পুরোটা রিভার্স করে দিলে কিন্তু হবে না। বা আগে পড়ে নিলে শিল্প বিপ্লব, পরে পড়ছো হচ্ছে ফরাসি বিপ্লব, না, 1 2 3 4 করে পড়ো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখবো। আমার ইচ্ছাই আইন উক্তিটি ছিল, সঠিক উত্তর হচ্ছে চতুর্দশ লুইয়ের। আচ্ছা, যেটা বললাম যে প্যাটার্ন গুলো ফলো করো, দেখো এই যে এখানে কোয়েশ্চেনটা আমি দিয়েছি, এটা হচ্ছে একটা উক্তি সম্বন্ধীয় কোয়েশ্চেন, যে এই উক্তিটি কার। এবারে তোমরা কিন্তু শুধু এই উক্তিটি কার এটাই পড়ে আমি চলে গেলাম, আর কোনো উক্তি দেখার দরকার নেই, ঠিক আছে, সেটা করো না। এই চ্যাপ্টারে প্রচুর এরকম উক্তি রয়েছে, এরপরে যেমন রবেসপিয়ারের খুব বিখ্যাত বিখ্যাত উক্তি রয়েছে, চতুর্দশ লুইয়েরও উক্তি রয়েছে আরো, তো এরকম যেগুলো একটুখানি খুব পপুলার, যেগুলো তোমার এরকম উদ্ধৃতি বা উক্তি রয়েছে সেগুলো একটুখানি পড়বে, কারণ উক্তি তুলে তুলে কিন্তু কোয়েশ্চেন আসে, ঠিক আছে। এই জন্যই প্রথমে বললাম যে এই প্যাটার্ন গুলো ফলো করার চেষ্টা করো, কিন্তু 200-র পরে 201, 202, 210, 220 কোয়েশ্চেন যত করবে তত তোমাদের জন্য ভালো, হেল্পফুল। তো এটা কেন বলেছিলেন চতুর্দশ লুইয়ের উক্তি, এটা কেন ছিল, কারণ উনি ছিলেন হচ্ছেন স্বৈরতন্ত্রে বিশ্বাসী। স্বৈরতন্ত্রে বিশ্বাসী মানে হচ্ছে রাজা যেটা বলছে সেটাই, রাজা যেটা বলছে সেটাই, রাজার কথাই শেষ কথা, রাজার কথাটাই আইন, রাজা কাউকে কৈফিয়ত দেবে না, রাজাকে কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, রাজার কোনো রকম জবাবদিহি করতে হবে না কাউকে, তো সর্বোপরি সে যা বলছে তাই হবে, তার যা ইচ্ছে সে তাই করবে, এইটাকে বলে হচ্ছে স্বৈরতন্ত্র বা স্বৈরতন্ত্রে বিশ্বাসী রাজা। তো তাই জন্য কিন্তু ওনার উক্তিটা এরকম ছিল যে আমার ইচ্ছাই আইন, মানে আমি যেটা বলবো ওইটাই আইন, আইনের বাইরে আর কিছু না। চলো নেক্সট কোয়েশ্চেন। ফ্রান্সের জাতীয় সভার নাম ছিল, সো ফ্রান্সের জাতীয় সভার নাম ছিল স্টেটস জেনারেল, সঠিক উত্তর হচ্ছে স্টেটস জেনারেল। তো স্টেটস জেনারেলটা বেসিক্যালি কি ছিল, এটা ছিল হচ্ছে জাতীয় সভা বা জাতীয় প্রতিনিধি সভা, মানে এই সভাটায় সাধারণ মানুষও থাকতেন এবং তাদের কথা রাজার কাছে অব্দি পৌঁছানোর জন্য যে সভা, ঠিক আছে। তো সাধারণ মানুষের যে অভাব অভিযোগ বা কিছু বলার আছে বা কিছু সমস্যা হচ্ছে, তো এই কথাগুলো রাজা অব্দি পৌঁছানোর জন্য যে জায়গাটা, কোথাও তো একটা বসে বলতে হবে, রাজার বাড়িতে গিয়ে তো ঢুকে বলতে পারবে না, তো সেইটাকেই বলা হয় হচ্ছে জাতীয় প্রতিনিধি সভা, এবং সেটারই নাম ছিল হচ্ছে স্টেটস জেনারেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন। ফ্রান্সে অর্থলোলুপ নেকড়ে রূপে ঘৃণিত হতো ইন্টেন্ডেন্টরা। এই ইন্টেন্ডেন্ট যে তোমার ইয়েটা ছিল, এরা বেসিক্যালি ছিল হচ্ছে কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারী, ফ্রান্সে ওই স্বৈরাচারী রাজার আন্ডারে থাকা, অধীনে থাকা কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারী, এবং এরা কি করত, এরা হচ্ছে জোর করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতো। ওই জন্য কিন্তু অর্থলোলুপ নেকড়ে নাম দেওয়া হয়েছে, জোর জবরদস্তি তারা কিন্তু টাকা পয়সা আদায় করতো, রাজার আদেশেই করতো, তো তাদেরকে বলা হতো হচ্ছে ইন্টেন্ডেন্ট। এটা সেই ফ্রান্সের স্বৈরতন্ত্র রাজারই একটা, তার
স্বৈরতন্ত্র সে যে চালাতো তারই একটা হাতে চালানোর রাস্তা। চলো নেক্সট, ফরাসি বিপ্লবের প্রাক্কালে জাতীয় সভা তৃতীয় এস্টেটের প্রতিনিধিরা আপত্তি করেছিল, সঠিক উত্তর হচ্ছে ভোট দান পদ্ধতি নিয়ে। তার কারণটা হচ্ছে যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে, ফরাসি বিপ্লবের আগে যে জাতীয় সভা ছিল সেখানে তিনটে স্টেটের লোকজন থাকতে, মানে তিনটে স্টেটের লোকজন হচ্ছে প্রতিনিধিত্ব করতে পারতো, একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে দ্বিতীয় আর একটা হচ্ছে তৃতীয়। এবার এই তৃতীয় মানে তিনটে স্টেটেরই লোকজন থাকতো, কিন্তু যেটা সমস্যা ছিল যে এখানে মাথা পিছু ভোট দান হতো না, মাথা পিছু ভোট দান হতো না। তার ফলে কি হচ্ছে, একটা জিনিস দেখো, যে প্রথম স্টেট পুরো একটা গ্রুপ ওয়াইজ হতো, তাহলে প্রথম স্টেটের কটা হলো, একটা ভোট হলো, আচ্ছা দ্বিতীয় স্টেট, দ্বিতীয় স্টেটের একটা ভোট হলো, তৃতীয় স্টেট, তৃতীয় স্টেটেরও একটা ভোট হলো। এবারে সমস্যাটা কোথায় হচ্ছে না, মেইনলি এরা দুজন যারা ছিল, ঠিক আছে, প্রথম এবং দ্বিতীয় স্টেটের লোকজন, এরা কিন্তু বেশ সুবিধাবাদী ছিল এবং এরা বেশ মানে উচ্চবিত্ত ছিল আর কি, এদের কিন্তু কোনো সমস্যা হতো না, এদের অবস্থা ভালো ছিল, এদের অবস্থা ভালো ছিল সামাজিক বা সমস্ত ধরনের সব দিক থেকে, সামগ্রিক অবস্থা ভালো ছিল, সামাজিক বলো, অর্থনৈতিক বলো, রাজনৈতিক বলো, যেটাও বলো না কেন, এই প্রথম স্টেট এবং দ্বিতীয় স্টেটের অবস্থা কিন্তু বেশ ভালো ছিল। এবারে কোন একটা বিষয় নিয়ে যদি ভোট দান হয়, তো সমস্যায় কারা ছিল, সমস্যা ছিল হচ্ছে তৃতীয় স্টেট, তৃতীয় স্টেটের যে তোমার সাধারণ মানুষদের যেটা আর কি ইয়ে ছিল সেটা হচ্ছে তৃতীয় স্টেট। কোথায় সমস্যাটা হতো, এই যে তৃতীয় স্টেটের লোকজন তো কোনো একটা বিষয় নিয়ে, ধরো এক্স ওয়াই জেড কোনো একটা বিষয় নিয়ে ভোট দান হচ্ছে, তাহলে অলওয়েজ কি হতো, এই যে প্রথম দুটো এস্টেট, প্রথম দুটো এস্টেট কিন্তু রাজার পরেই থাকতো, কারণ হচ্ছে তাদের তো কোনো সমস্যা হচ্ছে না, তো তারা রাজা যেটা বলতো সেটাই, বা রাজাও এদের ফেভারেই থাকতো। তার ফলে যে কোনো ক্ষেত্রে ধরো এরা এখান থেকে ওকে করে দিল, এরা এখান থেকে ওকে করে দিল, এরা ধরো গিয়ে না বললো, তাতে করে আমার লাভটা কি হলো, কিছুই হলো না, কারণ কি এদের অলরেডি এদের দুজনের ইয়েতে কিন্তু এখানে দুটো ভোট হয়ে গেছে এবং এখানে গিয়ে একটা ভোট, তাহলে অলওয়েজ যে কোনো ক্ষেত্রে উইনার কিন্তু হতে হচ্ছে এই দুই ভোটে যারা আছে তারা, যে কোনো সমস্যা এক্স ওয়াই জেড যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু সব সময় দুই ভোটে যারা আছে তারা উইনার হতো, তার মানে কি এরা জিতে যেত ভোটের ক্ষেত্রে, জিতে যেত, কারণ কি এরা তো একে অপরকে অপোজ করছে না, মানে ওদের ওদের মধ্যে মতবিরোধ হচ্ছে না, কেন হবে, কারণ কি রাজা ওদের ফেভারে, ওরাও রাজার ফেভারে, ওদের কোনো রকম সমস্যা নেই, সামগ্রিক ভাবে অবস্থা ভালো ছিল। তো মত পার্থক্যটা কোথায় হচ্ছিল, মত পার্থক্যটা হচ্ছিল হচ্ছে এই জায়গাটাতে, যারা নাকি সাধারণ মানুষ বা তৃতীয় এস্টেট। এবারে এই সাধারণ মানুষ বা তৃতীয় এস্টেটে তো যেহেতু পুরো সম্প্রদায়ের থেকে একটা ভোট, এরা দুজন দুটো ভোট দিয়ে দিলো, হয়ে গেল, তিনটের মধ্যে দুটো ভোট তোরাই দিয়ে দিলো, তোরা জিতে গেল, একটা ভোট দিতে হচ্ছে সাধারণ মানুষ, তো প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় কিন্তু এরা যৌথভাবে জিতে যেত, এরা জিততো না, এবং এটাই ছিল হচ্ছে সমস্যা যে ফরাসি বিপ্লবের প্রাক্কালে জাতীয় সভার তৃতীয় স্টেট এই সাধারণ মানুষ সেই প্রতিনিধিরা বলেছিল যে ভোট দানটা মাথা পিছু হতে হবে। এবারে কোথায় মজাটা, তৃতীয় স্টেটের জনসংখ্যা বা প্রতিনিধির সংখ্যা বা সদস্য সংখ্যা ছিল সর্বাধিক, এদের ছিল সদস্য সংখ্যা সর্বাধিক, এদের দুজনের মিলিয়ে কিন্তু সদস্য সংখ্যা, তৃতীয় স্টেটের সদস্য সংখ্যা সর্বাধিক, হ্যাঁ মানে প্রথম আর দ্বিতীয় স্টেটের মিলিত যে সদস্য সংখ্যা তার থেকে কিন্তু তৃতীয় স্টেটের সদস্য সংখ্যা ছিল বেশি, মানে প্রথম
প্লাস দ্বিতীয় স্টেটের যা সদস্য সংখ্যা তার থেকে বেশি ছিল হচ্ছে তৃতীয় স্টেটের সদস্য সংখ্যা। এটা কিন্তু একটা বিশাল বড় কোয়েশ্চেনের আনসার আমি বলে দিচ্ছি। বেসিক্যালি এটার উপর বেস করেই কিন্তু সমস্যাগুলো শুরু হয়েছিল, ফরাসি বিপ্লবের কারণের মধ্যে কিন্তু এগুলো আসবে, ঠিক আছে? এটা একটা বিশাল বড় কোয়েশ্চেনের আনসার চলে আসছে এর মধ্যে। তো প্রথম ও দ্বিতীয় স্টেটের সদস্য সংখ্যার থেকে তৃতীয় স্টেটের সদস্য সংখ্যা ছিল বেশি, সেই জন্যেই কিন্তু তাদের মাথা পিছু ভোটদানের ব্যাপারটা করতে দেওয়া হতো না। কারণ যে কোনো বিষয়ে যদি সদস্য পিছু ভোটদান করে দেওয়া হয় বা মাথা পিছু ভোটদান করে দেওয়া হয়, তৃতীয় যারা আছে তারা ভোটে জিতে যাবে। কারণ কি, এরা যদি সবাই এতেও ভোট দেয়, রাজার ফরেও ভোট দেয়, এরা সবাই যদি বিপক্ষে ভোট দেয় তাহলে কিন্তু ওই বিপক্ষে যারা তারাই জিতে যাবে, কারণ কি তাদের সদস্য সংখ্যা বেশি। এই জায়গাটা নিয়েছিল সমস্যা, এবং এটাই বলছে কি ভোটদান পদ্ধতি নিয়ে কিন্তু তোমার এরা আপত্তি জানিয়েছিল। আশা করি ক্লিয়ার বিষয়টা। নেক্সট কোয়েশ্চেন, ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়েছিল কবে? তো এই ডেটটা হচ্ছে 1789 খ্রিস্টাব্দে 9ই জুলাই, ঠিক আছে? 1789 খ্রিস্টাব্দে 9ই জুলাই ফ্রান্সের জাতীয় সভা সংবিধান সভায় পরিণত হয়। ওকে, নেক্সট হচ্ছে রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এটি ঘোষণা করেন, একটু আগেই বলছিলাম যে এরকম উক্তি কিন্তু আসে, রাষ্ট্রকে বাঁচাতে হলে রাজাকে মরতে হবে, এই ঘোষণাটি করেছিলেন হচ্ছে রবস্পিয়ার। রবস্পিয়ার কে ছিলেন? রবস্পিয়ার ছিলেন জ্যাকোবিন দলের নেতা বা জ্যাকোবিন দলের নেতা বা সদস্য যাও বলো না কেন। তো জ্যাকোবিন দলটা কারা ছিল? না, জ্যাকোবিন দল হচ্ছে সেই সময় যখন ফ্রান্স এরকম ফরাসি বিপ্লবের একটা কি বলবো অবস্থা সৃষ্টি হয়েছে, মাহল সৃষ্টি হয়েছে, সেই সময়কার একটি উগ্র বামপন্থী দল, সেই সময়কার একটি উগ্র বামপন্থী দল হচ্ছে জ্যাকোবিন দল, এবং এই জ্যাকোবিন দলের নেতা ছিলেন হচ্ছেন রবস্পিয়ার। তো এরা কি করেছিল? না, এরা এই রকম ফ্রান্সের সংকটময় সময় মানে ভীষণ সন্ত্রাস করতো তারা, এই দলটা, এটা ছিল হচ্ছে উগ্র বামপন্থী দল, এবং যে সময় ফ্রান্সে এই রকম একটা সংকট চলছিল, ফরাসি বিপ্লবের টাইমটা সংকট যেরকম ভাবে যে সময়টাতে চলছিল, তারা সেই সময় কি করেছিল? না, পুরো দেশে সন্ত্রাস চালায়, এবং এই জ্যাকোবিন দলেরই নেতা ছিলেন হচ্ছেন রবস্পিয়ার, এবং উনি বলেছিলেন যে রাষ্ট্রকে বাঁচতে গেলে রাজাকে মরতে হবে, রাজাকে মেরে ফেলতে হবে। এবার লোকজন তখন কি হচ্ছে, রাজা এত অত্যাচারী, এত ষড়যন্ত্র বিশ্বাসী, এত স্বৈরাচারী, লোকজন ভাবছে বাপরে মরলে বাঁচা যায়, ঠিক আছে? কেউ কেউ ভাবলো বাবা, মানে যারা ধরো রাজার আনুগত্য অনুগত ছিল, যে রাজাকেই ইয়ে করে দিল তাহলে আবার কেমন, তাহলে তো আমাদেরকে আর মানে আমরা তো শেষ অবস্থা, আমাদের রাজাকেই যদি মেরে দেয়, এত যে মানে এত বছর ধরে যে ইয়ে করে আসছে, শাসন করে আসছে, সব মিলিয়ে একটা টালমাটাল অবস্থা ছিল, এবং রাষ্ট্রকে বাঁচতে হলে রাজাকে মরতে হবে, এটা খুব বিখ্যাত উক্তি যেটা রবস্পিয়ার সেই সময় বলেছিলেন। নেক্সট, 1791 সংবিধানের গুরুত্ব কি? আচ্ছা, তো 1791-এ যে সংবিধান তখন ফ্রান্সের নতুন শুরু হয়েছিল, প্রথম কি হয়েছিল?
দেখো, ফ্রান্সে কিন্তু প্রথমে ছিল হচ্ছে রাজতন্ত্র। সেই রাজতন্ত্রটা আমরা বারবার যেটা বলছি যে ভীষণ স্বৈরাচারী ছিলেন রাজা, স্বৈরতন্ত্রে বিশ্বাসী ছিলেন। তো তারপরে যখন ফ্রান্সে এই সংবিধান টংবিধান এলো, মানে গণতন্ত্রের দিকে যখন পুরো বিষয়টা যাচ্ছে, রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে ভোট দানের বিষয়টা আস্তে আস্তে গুরুত্ব পাচ্ছে এবং তার ফলে সংবিধান রচনা হলো। তো এই যে সংবিধানটা রচনা হলো, সংবিধান রচনা হওয়ার পর কিন্তু ফ্রান্সে কি হলো, না যে রাজতন্ত্রটার কথা বলছিলাম, সেই রাজতন্ত্রটা স্বৈরতন্ত্র থেকে পরিবর্তিত হয়ে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র শুরু হয়। স্বৈরতান্ত্রিক রাজতন্ত্র থেকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্রটা শুরু হয়। আচ্ছা, তারপরে যেটা হয়েছিল যে ব্যক্তি ও নাগরিকদের বিভিন্ন অধিকার ঘোষিত হয়। আচ্ছা, এইটা যেটা বললাম নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, মানে স্বৈরতন্ত্র করলে চলবে না, তুমি রাজা থাকুক কিন্তু যা খুশি তাই করলে চলবে না, একটা নিয়মের মধ্যে, যে এটা একটা আইন থাকবে, একটা শাসনের নির্দিষ্ট পদ্ধতি থাকবে, আইন সভা থাকবে বা ভোট দানের কি করতে হবে না করতে হবে, রাজার যা আছে সেটা থাক কিন্তু নিয়মতান্ত্রিক হতে হবে, স্বৈরতন্ত্র হলে চলবে না। ব্যক্তি ও নাগরিকদের বিভিন্ন অধিকার ঘোষিত হলো, ঠিক আছে? তো ব্যক্তি ও নাগরিকদের অধিকারের মধ্যে কিন্তু ভোট দানের ব্যাপারটাও তখন বিভিন্ন ভাবে এসেছিল, যে কত, যদিও মহিলাদের জন্য আসেনি বাট পুরুষদের জন্য কিন্তু শুরুতে তখন ভোট দানের বিষয়টা এসেছিল এবং বিভিন্ন আরো অধিকার ঘোষিত হয়েছিল। তারপরে যেটা হলো যে আইনের চোখে সবাই সমান, মানে কোনো উচ্চ নিচ এই বিষয়টা থাকবে না, উচ্চবিত্ত মধ্যবিত্ত বা এই এস্টেট ওই এস্টেট বা এর বেশি জমি আছে ওর নেই, এর বেশি সম্পত্তি আছে ওর নেই, এইগুলো না, আইনের চোখে সবাই সমান, এই বিষয়টা শুরু হলো। ঠিক আছে, তার মানে দেখি কি বলা হয়, যে আইনের চোখে সবাই সমান মানে হচ্ছে এইটাও বলা যায় আইনের ক্ষেত্রে সাম্যনীতি এলো, আইনের চোখে সবাই সমান বা আইনের ক্ষেত্রে আইনের চোখে বা আইনের ক্ষেত্রে সাম্যনীতি চালু হলো। আর যেটা যে বলা হলো মাতৃভূমি বা দেশ হচ্ছে এক অবিভাজ্য, মানে ওই ধরে ওখান থেকে আবার সাম্রাজ্য বিস্তার করছি, এই জায়গাটা ভেঙে দিচ্ছি, এটাকে এই সব করা যাবে না, পুরো একটা এক জায়গা, মানে জাতীয়, মানে কি বলবো, রাষ্ট্র যে তোমার একটা যে কনসেপ্ট না, মানে আগেকার দিনে কি হতো, তখন তো যে যেখানে পাচ্ছে সাম্রাজ্য বিস্তার করছে, তো আস্তে আস্তে সেখান থেকে কনসেপ্টটা কি হচ্ছে, না আমরা একই জায়গায় একসাথে থাকছি, তো এই যে বোধটা, মানে পুরো ইয়েটা হচ্ছে অবিভাজ্য, দেশ আমাদের একটাই, ওটাকে নিয়ে আর এই কোথাও সাম্রাজ্য বিস্তার করছো, এখান থেকে কার সঙ্গে যুদ্ধ করছো, এসব আর করা যাবে না। তো এইগুলো কিন্তু মেইন 1791 সংবিধানে বলা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, তো এই যে তোমার নতুন যে আর কি এই আইনসভাটা, এই যে আইনসভার দ্বারা এই সংবিধানটা এলো, সেই আইনসভার কিন্তু টোটাল সদস্য সংখ্যাও বেশ ভালোই ছিল, প্রায় 745 এরকম একটা সংখ্যায় তখন কিন্তু সদস্য সংখ্যা ছিল এবং তারা মিলে এই সমস্ত বিষয়গুলো বলেছিল। আমি জাস্ট পয়েন্টের নামগুলো দিলাম, এবারে তোমরা এটার সাথে যেগুলো বললাম সেরকম ভাবে একটুখানি গুছিয়ে দুটো তিনটে লাইন দিয়ে এক একটা পয়েন্ট কমপ্লিট করবে। চলো নেক্সট কোয়েশ্চেন আসছে, বেমানান শব্দটি খুঁজে বের করো, সাম্য মৈত্রী স্বাধীনতা সামন্ততন্ত্র হচ্ছে বেমানান, সামন্ততন্ত্র হচ্ছে বেমানান, তার কারণ হচ্ছে এই তিনটে হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ, সাম্য মৈত্রী ও স্বাধীনতা হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ,
ওয়্যারাজ সামন্ততন্ত্র কিন্তু সম্পূর্ণ অন্য একটা বিষয়, সেটার সঙ্গে কিন্তু এই স্বাধীনতা বা ফরাসি বিপ্লবের আদর্শ থেকে কিন্তু পুরো বিষয়টাই আলাদা। আচ্ছা, তারপরে আসবো, নেপোলিয়ন কনসিউলের শাসন ব্যবস্থা চালু করেছিলেন, সঠিক উত্তর হচ্ছে 1799 খ্রিস্টাব্দে। কনসুলেট শাসন বা কনসুলেট আইন সেই সময় চালু করেছিলেন, সেটা করেছিলেন 1799 খ্রিস্টাব্দে। একটা জিনিস খেয়াল রাখবে, সাল প্রচুর দেওয়া রয়েছে, সাল মনে থাকে না, আমিও জানি, আমারও মনে থাকতো না। কি করবে, কিছু কিছু সাল আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, সেগুলো তুমি কোনো বড় কোয়েশ্চেনের আনসার করতে গেলেও সেগুলো তোমার মেনশন করাটা জরুরি। যেরকম এই ফ্রান্সের এই ফরাসি বিপ্লব কবে হয়েছিল, কনসুলেট শাসন কবে শুরু হলো, সংবিধান সভা কবে শুরু হলো, বা কবে ধরো ওই টেনিস কোর্টের শপথ নেওয়া হয়েছিল। কিছু কিছু কোয়েশ্চেন তোমাকে, সরি, কিছু কিছু সাল তোমাকে মনে রাখতে হবে। সব বাদ দিয়ে দিলাম, কিছুই মনে থাকছে না, ওরকম বললে হবে না, মনে রাখতেই হবে। সব মনে রাখার দরকার নেই, সব মনে রাখাটা সম্ভব না, প্রত্যেকটা সালের কথা বলছি, কিন্তু কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাল সেগুলো কিন্তু মনে রাখবে। আচ্ছা, নেক্সট আসবো যে কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়, নেপোলিয়ন কি ইউরোপের মুক্তিদাতা বলা হয়, কারণ ফ্রান্সে ফরাসি বিপ্লবের পরবর্তী সময়ে সেই সময়টা ভীষণ টালমাটাল অবস্থা চলছিল। একবার সংবিধান আসছে, একবার যাচ্ছে, একবার গণতন্ত্র, একবার রাজতন্ত্র, একবার দুটোই একসাথে থাকছে, একবার মানে খুব চেঞ্জেস আসছিল, একবার সন্ত্রাস চলছে, সন্ত্রাসের শাসন চলছে, একবার ডাইরেক্টলি শাসন চলছে। সেই একটা চালমাটাল অবস্থা থেকে নেপোলিয়ন এমন একজন রাষ্ট্রনায়ক হিসেবে এলেন, সেনানায়ক হিসেবে এলেন, যে উনি প্রথমে বলেন যে আমি বিপ্লব, মানে আমি তোমাদেরকে এই পুরো বিষয়টার থেকে, পুরো যে টালমাটাল একটা কন্ডিশন, যে কারণে কি তখন ফ্রান্সের লোকজন তাদের মাথা খুঁজছে, রাজা মরে গেছে, রাজাকে মেরে ফেলেছে, দিয়ে একটা টালমাটাল অবস্থা, সন্ত্রাস চলছে চারিদিকে, তো ওরা চাইছে একটা শান্তিপূর্ণ পুরো জিনিসটা সেটেল ডাউন হোক, কেউ একজন আসুক, আমাদের মাথা হোক, আমরা তার দ্বারাই চালিত হব শান্তিপূর্ণ ভাবে। তো সেই সময় নেপোলিয়ন একজন খুব সুদক্ষ ইয়ে হিসেবে আর কি ওনার উত্থান হয়েছিল, তো সেই জন্যেই নেপোলিয়নকে ইউরোপের মুক্তিদাতা কথাটা বলা হয়। ফরাসি বিপ্লবের ফলে যে একটা টালমাটাল অবস্থা সৃষ্টি হয়েছিল সেইটা যাতে চেঞ্জ হয়, সেই জন্য নেপোলিয়নকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়। নেক্সট কোয়েশ্চেন, নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোন আদর্শটি গ্রহণ করেন, কোন আদর্শটি গ্রহণ করেছিলেন? তো নেপোলিয়ন বেসিক্যালি স্বাধীনতা ও মৈত্রী এই আদর্শটা গ্রহণ করেছিল, সাম্যটা কিন্তু ও বলেনি। তো সাম্য, মৈত্রী, স্বাধীনতা, তিনটে তিনটে বিষয় হচ্ছে ফরাসি বিপ্লবের আদর্শ, ঠিক আছে? ফরাসি বিপ্লবের আদর্শ কি কি, না সাম্য, মৈত্রী আর স্বাধীনতা, এর মধ্যে নেপোলিয়ন মৈত্রী আর স্বাধীনতা এই দুটো আদর্শকে গ্রহণ করেছিলেন। মানে স্বাধীন সব ঠিক আছে, কিন্তু সাম্য ইয়েটার যে আর কি, মানে সাম্যর ক্ষেত্রে যে তোমার ফরাসি বিপ্লবে যে আদর্শের যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু উনি গ্রহণ করেননি। সাম্য নীতি বা মানে সবাই সমান সব এই জিনিসটা উনি ইয়ে করেননি, এবং ফাইনালি কিন্তু আলটিমেটলি উনিও স্বৈরতন্ত্রের পথেই হেঁটেছিলেন, যে নেপোলিয়ন যা বলছে তাই হচ্ছে, এরকম একটা কন্ডিশনে কিন্তু চলে গেছিল। ওয়ান শট লেকচার গুলো ফলো করবে, ওখানে খুব ডিটেইলে এই পুরো জিনিসগুলো বোঝানো রয়েছে। তাহলে কোন আদর্শটি গ্রহণ করেছিলেন, না স্বাধীনতা ও মৈত্রী এই আদর্শটা গ্রহণ করেছিলেন। আচ্ছা, তারপরে আসব যে টিলসিটে সন্ধি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে। তো টিলসিটে সন্ধি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া ও ফ্রান্সের মধ্যে, ঠিক আছে? তো রাশিয়া ও ফ্রান্সের মধ্যে যে তোমার বেসিক্যালি কি হয়েছিল, এটা যে একটা দুজনের যুদ্ধ হয়েছিল রাশিয়া আর ফ্রান্সের, এবং সেটা ফাইনালি গিয়ে যখন ফ্রিডল্যান্ড, হ্যাঁ আমার নামটাই মনে, ফ্রিডল্যান্ডের যুদ্ধে
রাশিয়া, পরাজিত হয়ে এই সন্ধি স্বাক্ষর করে। কার সাথে? না ফ্রান্সের সাথে। তো এই সন্ধিটাকেই বলা হয় হচ্ছে টিলসিটের সন্ধি, ঠিক আছে? আর এটা পুরোটা হয়েছিল হচ্ছে 1807-এ। আচ্ছা, পোড়ামাটির নীতি অনুসরণ করেছিল রুশরা, কি করত না যুদ্ধ যখন কেউ প্রবেশ করছে যুদ্ধ করার জন্য বা রাশিয়ার ভেতর প্রবেশ করছে বাইরের থেকে কোনো ইয়ে এসে, তো ওরা কি করতো? ওরা জায়গা ছেড়ে দিত, ঠিক আছে? জায়গা ছেড়ে দিত, পুরো সেই জায়গাটা খালি করে দিত, নিজেরা পিছু হটতে শুরু করতো, এবং যত পিছু হটতো বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দিত, আগুন লাগিয়ে রাস্তাঘাট সড়ক সব আগুন লাগিয়ে দিত, জলে বিষ মিশিয়ে দিত, ঘরবাড়ি পুড়িয়ে দিত। এবার যারা আসছে যুদ্ধ করতে তাদের কাছে কি হলো? থাকার জায়গা নেই, খাবার জল নেই, সমস্ত রাস্তাঘাট সেতু এগুলো পুড়িয়ে দেওয়ার জন্য যাবার প্রপারলি রাস্তা নেই, জঙ্গল টঙ্গল ভেদ করে আসতে হতো, মানে কি পুরো বিষয়টাকে আরো কঠিন করে দিত। করতে করতে রাশিয়াতে ভীষণ ঠান্ডা পড়ে, সেই শীতকাল অবধি ওরা এই জিনিসটা করে যেত। করে যখন শীতকালে কি হতো, শীতকালটা এতটাই ভয়ঙ্কর, প্লাস যারা ধরো যুদ্ধে আসছে সৈন্যরা তাদের কাছে জল নেই, একটা টাইমের পর খাবার শেষ হয়ে যাবে, থাকার জায়গা নেই, সেরকম শীতকালে তো শীতকালের জন্য যতটা ইয়ে দরকার যথেষ্ট পোশাক সেরকমও থাকতো না, তার ফলে কি হতো অটোমেটিক্যালি তারা পিছু মানে তারা হয় চলে যেত আর নইলে ওখানেই মারা যেত। তো এইটাকেই বলা হয় হচ্ছে পোড়ামাটির নীতি, এবং এইটা কিন্তু রুশরাই অনুসরণ করতেন, এবং সেটাও কিন্তু করা হয়েছিল নেপোলিয়ন বাহিনীর এগেনস্ট প্রথম করা হয়েছিল। আচ্ছা, জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত লেপজিগের যুদ্ধ, লিপজিগের যুদ্ধ কেন? কারণ হচ্ছে জাতিসমূহের যুদ্ধ কেন বলা হয়, কারণটা হচ্ছে ইউরোপের প্রায় 13টি রাষ্ট্র লিপজিগের যুদ্ধে, মানে এই যে লিপজিগ যে জায়গাটা সেখানে যে যুদ্ধটা হয়েছিল কার সাথে, কার না ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধটা হয়েছিল, তো সেক্ষেত্রে প্রায় ইউরোপের 13টি রাষ্ট্র লিপজিগের যুদ্ধে ফ্রান্সের বিরুদ্ধে অংশ নেয়, এবং এটা এতটাই বড়সড় আকারে হয়েছিল যে এটাকে জাতিসমূহের যুদ্ধ বলে, কারণ কি প্রায় 13টি রাষ্ট্র ফ্রান্সের বিরুদ্ধে এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। আচ্ছা, নেক্সট হচ্ছে নেপোলিয়নের মস্কো অভিযানের সময় রুশ জার ছিলেন রাজা প্রথম আলেকজান্ডার, সঠিক উত্তর হচ্ছে প্রথম আলেকজান্ডার। আচ্ছা, নেক্সট হচ্ছে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হলো ভিয়েনা সম্মেলন, ভিয়েনা সম্মেলনকে কিন্তু প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়ে থাকে, পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়ে থাকে। কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন মেটেরনিক, মেটেরনিক কার্লসবার্গ ডিক্রি চালু করেছিলেন, জাস্ট আ মিনিট, আচ্ছা তো মেটেরনিক যে কার্লসবার্গ ডিগ্রি জারি করেছিলেন, তো এই কার্লসবার্গ ডিগ্রিটা বেসিক্যালি কি ছিল না,
ফার্স্টলি জার্মানির বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনকে নিষিদ্ধকরণ, মানে বিভিন্ন রাজনৈতিক দল ও যেগুলো ছাত্র সংগঠন ছিল সেগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়, ঠিক আছে? মানে নিষিদ্ধ করে দেওয়া মানে যে বাতিল করে দেওয়া হয়, যে তারা আর ইয়ে করতে পারবে না। নেক্সট যেটা বলা হয়েছিল যে সংবাদপত্রের স্বাধীনতা হরণ, নেক্সট যেটা ছিল বাক স্বাধীনতা হরণ, মানে তুমি স্বাধীনভাবে তারা কিছু বলতে পারবে না জমনিতে, এবং সংবাদপত্র স্বাধীনভাবে কিছু ছাপাতে পারবে না বা নিজেদের মতামত প্রকাশ করা বা কোনো বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। তো এরকম ধরনের জিনিসগুলো কিন্তু কার্লসবার্গ ডিক্রিতে বলা হয়েছিল, এবং সেটা কিন্তু যে কোনো জায়গার পক্ষে খুব খারাপ। তো এটা এই জিনিসগুলো যে মেটারনিক করেছিল, এই পুরো কার্লসবার্গ ডিগ্রিটা মেটারনিকে চালু করেছিল, তো এটা করার পেছনে মেইন কারণটা কি ছিল? তো এইটার পেছনে মেইন কারণটা ছিল হচ্ছে পুরাতন, কারণ কি মেটারনিক ছিল হচ্ছে পুরাতন তন্ত্রে বিশ্বাসী, তো পুরাতন তন্ত্রকে বজায় রাখার জন্য এইগুলো করেছিলেন, ঠিক আছে? পুরাতন তন্ত্রকে বজায় রাখার জন্য, পুরাতন তন্ত্রকে বজায় রাখার জন্য এগুলো করেছিলেন, কারণ কি মেটারনিখ ছিলেন হচ্ছে একদম পুরাতন তন্ত্রের ধারক ও বাহক, মানে রাজতন্ত্রই থাকুক উনি এটাই চেয়েছিলেন সবসময়, একজনের হাতেই থাকুক ক্ষমতা, মানে ওনার নিজের হাতেই থাকুক। তো এই জন্যই কার্লসবার্গ ডিক্রি জারি করেছিলেন। ভিয়েনা সম্মেলনের মধ্যমণি ছিলেন হচ্ছেন উনি নিজেই মেটারনিখ, এবং ওই কার্লসবার্গ ডিক্রি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। লাল কোর্তা বাহিনীর নায়ক ছিলেন আচ্ছা আরেকটা বিষয় যেটা ভিয়েনা সম্মেলন যেটা হয়েছিল, ভিয়েনা সম্মেলনটা 1815 সালে হয়, সালটাও গুরুত্বপূর্ণ। আচ্ছা কেউ একজন এর আগে ক্লাস 9-এই যতদূর সম্ভব আমার এক্সাক্ট খেয়াল নেই, 9 না 10, যে সাল ইংলিশে লিখবো না বাংলায় লিখবো, যেটাতেও খুশি লিখতে পারো কিন্তু যে কোনো একটা ভাষাতেই লিখবে, কারণ হচ্ছে আদারওয়াইজ কি হবে, বেঙ্গলির 4 আর ইংলিশের 8, এটা যাবে গুলিয়ে। সো লিখবে যখন, ধরো তুমি 1941 লিখতে যাচ্ছ, করতে গিয়ে তুমি স্টার্ট করলে ইংলিশ দিয়ে 19 লিখলে, দিয়ে আবার 41-এর 4টাকে করে দিলে হচ্ছে হঠাৎ করে বাংলায় দিয়ে করে দিলে এটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয়ে গেল 1981, তো 1941 কিন্তু হলো না, তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে। সেই জন্য যখন লিখবে একটাই ল্যাঙ্গুয়েজে লেখো, তাতে করে ভুল হওয়ার সম্ভাবনাটা কম। বাংলায় লিখলে বাংলায় লিখতে পারো, সালের কথা বলছি, ইংলিশে লিখলে ইংলিশেও লিখতে পারো, ঠিক আছে? আচ্ছা তো ভিয়েনা সম্মেলন যেটা হয়েছিল সেটা হয়েছিল 1815 সালে, এবং এটা হচ্ছে অবভিয়াসলি ভিয়েনাতে ইয়ে হয়, ভিয়েনাতেই অনুষ্ঠিত হয়। ভিয়েনার সম্মেলনটা ভিয়েনাতেই অনুষ্ঠিত, অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতেই অনুষ্ঠিত হয় বা সম্পন্ন হয়, অনুষ্ঠিত হয় বলবো না, ভিয়েনাতেই সম্পন্ন হয়। ঠিক আছে, আচ্ছা এইবারে এইবারে
এই যে ভিয়েনা সম্মেলন হয়েছিল, ভিয়েনা সম্মেলনকে আমরা একটু আগে দেখলাম যে পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন বলা হয়, একটা কোয়েশ্চেনে করলাম এক্ষুনি, তাই তো? পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সম্মেলন হচ্ছে ভিয়েনা সম্মেলন, পড়লাম। তো এবার এই ভিয়েনা সম্মেলনের ইয়েটা কি ছিল, মানে কেন হয়েছিল, ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্যটা কি ছিল? আমি এখানে লিখছি, হ্যাঁ, পরেরটাতে জায়গা হবে না। কি হয়েছিল যে, এই একটা জিনিস বোঝো যে ভিয়েনা সম্মেলনটা কখন হয়েছে, তখন ওইরকম একটা টালমাটাল অবস্থা, আবার মানে ফরাসি বিপ্লব থেকে শুরু করে নেপোলিয়ন পর্যন্ত পুরো যে প্রথম দুটো চারটা ধরে যে একটা ফ্রান্সের টালমাটাল অবস্থা চলছে, সেটাকে সেটেল ডাউন করার জন্য ভিয়েনা সম্মেলনে বৈঠক করা হয়েছিল। তো ভিয়েনা সম্মেলনে সেই জন্য প্রথম যেটা বলা হয়েছিল, যে প্রথম যেটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে যে ইউরোপের তখন যে বলছি বারবার যে রাজনৈতিক অবস্থা বা সব দিক থেকেই খুব টালমাটাল অবস্থা ছিল, তো সেই ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন, মানে যে যেদিক থেকে পেরেছে সাম্রাজ্য বিস্তার করে গেছে এবং যা ইচ্ছা নীতি নিয়ে গেছে, সেজন্য প্রথম টার্গেটটা ছিল হচ্ছে ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন। আচ্ছা, তারপরে হচ্ছে যে নেপোলিয়ন যেহেতু ছিলেন মাঝখানে, তো মানে ফরাসি বিপ্লবের পরে নেপোলিয়ন ছিলেন, এবার এই নেপোলিয়ন কর্তৃক নেপোলিয়নের দ্বারা বিতাড়িত রাজবংশগুলোর পুনঃপ্রতিষ্ঠা, কেন? কারণটা হচ্ছে মেটারনিক কিন্তু পুরাতনতন্ত্রে বিশ্বাসী ছিলেন, গণতন্ত্র উনি বিশ্বাসী ছিলেন না। তো নেপোলিয়ন যে সমস্ত রাজবংশগুলোকে ইয়ে করে দিয়েছিল, বের করে দিয়েছিল বা ধ্বংস করে দিয়েছিল আর কি, সেগুলোকে আবার ফিরিয়ে আনা। আচ্ছা, তারপরে হচ্ছে ফ্রান্সের ফ্রান্স যাতে ভবিষ্যতে শক্তি বৃদ্ধি না করতে পারে, সেটা সুনিশ্চিত করা, মানে ফ্রান্সকে একদমই ভেঙে ফেলা, একদমই পঙ্গু করে দেওয়া, দিয়ে হচ্ছে মানে পুরো ইউরোপটাকে নিজের কন্ট্রোলে আনতে চেয়েছিল। কে আনতে চেয়েছিল? মেটারনিক, ঠিক আছে? মেটারনিকেরই কিন্তু পুরো ওই ভিয়েনা সম্মেলনের মাথা ছিল হচ্ছে মেটারনিক নিজেই। হলো তাহলে ফ্রান্স যাতে ভবিষ্যতে আর কিছু ইয়ে না হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে ইউরোপে, পুরো ইউরোপেই শক্তি সাম্য প্রতিষ্ঠা করা, এগুলোর জন্য কিন্তু অবশ্যই বারবার বলবো, ওয়ান শট লেকচার ফলো করবে। আমি জাস্ট এখানে কয়েকটা পয়েন্ট করে তোমাদের একদম জিস্ট করে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়ে দিচ্ছি, কিন্তু ওয়ান শট লেকচার কিন্তু অবশ্যই ফলো করবে। আচ্ছা, আরেকটা যেটা, সেটা হচ্ছে যে নেপোলিয়নের সাথে যে এতদিন ধরে যে বিভিন্ন দেশের যুদ্ধ হয়েছে, তো সেই যুদ্ধে যে দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা, ঠিক আছে? নেপোলিয়নের দ্বারা যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা,
মানে এতদিন ধরে নেপোলিয়ন যেখানে যেখানে যুদ্ধ করে এসছে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা বেসিক্যালি তাদেরকে নিজের হাতে আনা, যে দেখো নেপোলিয়ন এত খারাপ করে গেছে, এই করে গেছে, আমি তোমাদেরকে সব ঠিক করে দেবো। এগুলো ছিল হচ্ছে ভিয়েনা সম্মেলনে মূল উদ্দেশ্য। ভিয়েনা সম্মেলনে এরকমই বলা হয়েছিল, করা মানে উদ্দেশ্যটা আর কি এটাই ছিল। এবং এছাড়া এখানে কিন্তু তিনটি নীতি নেওয়া হয়েছিল, যেরকম ধরো ন্যায্য অধিকার নীতি, ক্ষতিপূরণ নীতি যেটা বললাম, শক্তিসাম্য নীতি, ন্যায্য অধিকার নীতি, শক্তিসাম্য নীতি আর ক্ষতিপূরণ নীতি, ঠিক আছে? এরকম তিনটি নীতি নেওয়া হয়েছিল। ঠিক আছে, পুরোটাই গেল হচ্ছে ভিয়েনা সম্মেলনের কথা, যেটা বললাম যে ন্যায্য অধিকার নীতি, দুই হচ্ছে শক্তি সাম্য নীতি, তিন হচ্ছে ক্ষতিপূরণ নীতি, এই সম্মেলনের তিনটি নীতি। সম্মেলনের তিনটি নীতি ঠিক আছে, ভিয়েনা সম্মেলনের বিভিন্ন বিষয় এখানে দুটো তিনটে স্লাইডে আর কি এরকমই ইয়ে করা হয়েছিল, বিভিন্ন জিনিসগুলো বললাম। আচ্ছা, এখানে আর কি ছিল? হ্যাঁ ঠিক আছে, কয়েকটা লেখা মানে লিখে 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 দিলাম পয়েন্টস করে, আর যেগুলো লিখে লিখে দিইনি সেগুলো মুখে বললাম। তো তোমরা অবশ্যই ভিডিও তো দেখবেই, ভিডিও প্লাস ইয়ে দুটোই ফলো করো, সমস্যা হওয়ার কথা নয়। আচ্ছা, তারপরে হচ্ছে লাল কুর্তা বাহিনীর নায়ক ছিলেন, সঠিক উত্তর হচ্ছে গ্যারিবল্ডি। তো কি হয়েছিল, ইনি বেসিক্যালি লাল কুর্তা বাহিনী যেটা উনি ইয়ে করেছিলেন, ঠিক আছে, সেটা হচ্ছে ইটালির যে ঐক্য পুনর্গঠন চলছিল, ইটালিকে ঐক্যবদ্ধ করার যে একটা চেষ্টা চলছিল, সেই সময় এই লাল কুর্তা বাহিনীর গঠন করা হয়েছিল আর কি। তো কি হয়েছিল না, দক্ষিণ ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য, মানে যেটা বললাম যে ইটালির পুনর্গঠন, রাজ্য পুনর্গঠনের তখন চেষ্টা চলছিল, তো সেই দক্ষিণ ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য কি করেছিল, যে দুটো জায়গা, একটা হচ্ছে সিসলি ও নেপলসের অধিকারীদের নিয়ে গঠিত এই লাল কুর্তা বাহিনী, ঠিক আছে, দক্ষিণ ইটালিকে ঐক্যবদ্ধ করার জন্য সিসিলি ও নেপলসের অধিকারীদের নিয়ে গঠিত হচ্ছে এই বাহিনী বা লাল কুর্তা বাহিনী, যেটা নাকি করেছিলেন হচ্ছেন গ্যারিবল্ডি। ইটালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, কথাটি বলেছিলেন মেটেনিক, মানে ইটালি কোনো রকম ভাবেই ইয়ে ছিল না, ঐক্যবদ্ধ বা একটা সংগঠিত কোনো জায়গা ছিল না, টুকরো টুকরো বিভিন্ন ইয়েতে বিভক্ত ছিল। তো নামেই ওটা ইটালি, একটা জায়গা ছিল, একটা রাষ্ট্র, কিন্তু অ্যাকচুয়ালি সেটা ছিল না, এবং এটা বলেছিলেন মেটেনিক। ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় কাভুরকে। আচ্ছা, ক্যাভুর, মাজিনি, গ্যারিবল্ডি, এগুলো কিন্তু পড়বে ভালো করে, কারণ কি অনেক বড় বড়, আমি এখানে আর লিখছি না, সব লিখতে গেলে কমপ্লিট হবে না, তো ওয়ান শটে প্রত্যেকের ব্যাপারে আলাদা করে বলা আছে, অবশ্যই ওয়ান শট ভিডিও গুলো দেখো, ইউটিউবে রয়েছে, ঠিক আছে?
তো এটা বলা হয় হচ্ছে ইটালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় কাভুরকে। আচ্ছা, তারপরে আসছে কার্বোনারি ছিল ইটালির অন্যতম একটি গুপ্ত সমিতির নাম, গুপ্ত আন্দোলনে এরা জড়িত ছিল এবং এই গুপ্ত সমিতির নাম ছিল হচ্ছে কার্বোনারি, এবং এরা একটা আন্দোলন করেছিল যেটাকে বলা হয় হচ্ছে তোমার কার্বোনারি আন্দোলন। নেক্সট হচ্ছে রক্ত ও লৌহ নীতি গ্রহণ করেছিলেন বিসমার্ক, ঠিক আছে, এটাও কিন্তু ওয়ান শটটা দেখবে, ওয়ান শট লেকচারে একদম ব্রড কোয়েশ্চেনের জন্য ভালো করে দেওয়া আছে, অর ব্রড কোয়েশ্চেন ব্রড অ্যানসার্স। এই টপিকের উপর কিন্তু আসে যে কখন বা কবে কোথায় এই রক্ত লৌহ নীতি কে গ্রহণ করেছিলেন এবং কিভাবে হয়েছিল, ঠিক আছে, তো সেই ব্যাপারটা দেখবে ভালো করে। আচ্ছা, জার্মানির ঐক্য আন্দোলনের নেতা ছিলেন একই মানুষের কথায় কিন্তু ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় বলা হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো তারপরে মানে এই বেসিক্যালি জার্মানির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে এই রক্ত লৌহ নীতির বিশাল যে একটা ইয়ে নিয়েছিলেন পরিকল্পনা, সেটাই হচ্ছে দুটো একই বিষয় এবং বিসমার্ক সেটা নিয়েছিলেন। আচ্ছা, ফরাসি অসি রেজিম বা পুরাতন তন্ত্র বলতে কি বোঝো? তো পুরাতন তন্ত্র বলতে কি বোঝায়, যে ফ্রান্সে বিপ্লবের আগে যে সমাজ ব্যবস্থাটা ছিল তো সেখানে মূলত তোমার কে কে ছিল বিপ্লবের প্রাক্কালে? বিপ্লবের প্রাক্কালে মানে হচ্ছে বিপ্লবের পূর্বে, বিপ্লবের পূর্বে ফ্রান্সে সমাজ ব্যবস্থা বা সমাজে কারা কারা ছিল বা কি কি গোষ্ঠী ছিল বা কি কি ভাবে বিভক্ত ছিল, যেটাও বলো না কেন, কারা ছিল? প্রথম ছিল হচ্ছে মধ্যযুগীয় যাজকতন্ত্র, যারা হচ্ছে একদম ওপরের তলায় থাকতো। তারপরে আর কি কি ছিল, মানে এই যে অসিয়ার রেজিম বা পুরাতন তন্ত্র, তার বেসিক্যালি ধরো আগে কিরকম ছিল, মানে বিপ্লবের প্রাক্কালেই তো এটা ছিল, বিপ্লব হওয়ার পরে তো গণতন্ত্র এলো, তো তার আগে ফরাসি সমাজ ব্যবস্থা, এটা আর একটা কোয়েশ্চেন আসে যে বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ ব্যবস্থা কিরকম ছিল, এটার জন্য আমি বলবো সি ওয়ান শট। এগুলো প্রত্যেকটার জন্য কিন্তু বলছি, যারা এই ভিডিওগুলো ফার্স্ট দেখছো ওয়ান শটটা অবশ্যই দেখবে, অবশ্যই। আচ্ছা, তো কারা কারা ছিল? মধ্যযুগীয় যাজক তন্ত্র ছিল, আর তারপরে ছিল হচ্ছে অভিজাত তন্ত্র ছিল, তাই না? এদের হাতে হচ্ছে সমস্ত ক্ষমতা ছিল সমাজের আর কি, সমস্ত জমি ইয়ের মালিক এরাই ছিল, চার্চের সম্পত্তি ছিল, তো সমস্ত কিছু এদের হাতেই ছিল। এছাড়া আর কে ছিল, যে স্বৈরাচারী রাজা ছিলেন, হচ্ছেন ভীষণ স্বৈরাচারী, এটা আমরা প্রথম থেকে দেখে আসছি, তো স্বৈরাচারী দৈব রাজতন্ত্র, মানে রাজা নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন, যে যা উনি করছেন ঈশ্বরই নাকি ওনাকে দিয়ে করাচ্ছেন, এটা ভীষণ ভাবে ওরা বিলিভ করতো, তার ফলে কি হচ্ছে মানুষও কিন্তু সেটাই মেনে নিত। এবার এই করতে করতে রাজা যখন অত্যাচার করছে সেটা ওরা মেনে নিচ্ছে যে ঈশ্বরই করাচ্ছে, তো স্বৈরাচারী দৈব রাজতন্ত্র। এবং এর থেকে তো বোঝাই যাচ্ছে যে এই তিনটের ফলে আর কি হতে পারে, সামাজিক বৈষম্য। তো এই বিষয়গুলো নিয়েই ছিল হচ্ছে অসিয়ারিজম বা পুরাতন তন্ত্র, যার মধ্যে স্বৈরাচারী দৈব রাজতন্ত্র তো বললামই, ওটা কিন্তু ভীষণ মানে সব থেকে ভয়ঙ্কর জায়গা, যে আমি ভগবানের দূত, আমি ভগবানের প্রতিনিধি, নিজেরাও বিশ্বাস করতো, ফ্রান্সের বাকি লোকেরাও বিশ্বাস করতো, তার ফলে ওরা যা যা করছে সবকিছু মেনে নিত এবং তাদের সমস্ত অত্যাচার করতে দিত। তো এইভাবে যারা তোমার বিভিন্ন যে রাজারা ছিলেন, এই যে দৈব রাজতন্ত্র কথা বলছি, এরা কারা মেইনলি? স্বৈরতন্ত্রে বিশ্বাসী বুর্বো বা বারবান রাজতন্ত্র বা ডাইনাস্টি, বারবান ডাইনাস্টি বা বুর্বো রাজতন্ত্র, ঠিক
মানে পূর্ব বংশ আর কি, পূর্ব বংশীয় রাজা, ষড়যন্ত্রে বিশ্বাসী পূর্ব বংশীয় রাজা। অনেকে ছিলেন, চতুর্দশ লুই, ত্রয়োদশ লুই, পঞ্চদশ লুই, এরকম ভাবে কিন্তু অনেকেই ছিলেন। তো এই ষড়যন্ত্রে বিশ্বাসী যে মানে কারা কারা, মানে ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, এরকম তখন তো নাম্বারিং করে হতো। তো এই রাজারা ছিলেন হচ্ছেন তোমার পূর্ব বংশীয় রাজা, এবং যারা নাকি ছিলেন হচ্ছেন এই ফরাসি বিপ্লবের, যে বিপ্লবের প্রাককালে যে রাজবংশ বা সেই সময় যে রাজবংশ ছিল যারা ফ্রান্সে রাজত্ব করত, ঠিক আছে, তারা হচ্ছে মানে তারাই গন্ডগোলটা ঘটিয়েছিল, এবং তারা ছিল হচ্ছে স্বৈরাচারী দৈব রাজতন্ত্রে বিশ্বাসী। আচ্ছা, সামাজিক বৈষম্যের ক্ষেত্রে কি বলা যেতে পারে যে সমাজে ছিল তিনটি শ্রেণী, ঠিক আছে, তিনটি শ্রেণীর মধ্যে কি ছিল? প্রথম শ্রেণীর ছিল হচ্ছে যাজক, দ্বিতীয় শ্রেণীর ছিল হচ্ছে অভিজাত, এবং তৃতীয় শ্রেণীর ছিল হচ্ছে সাধারণ মানুষ, যাদের নাকি মানে তৃতীয় শ্রেণীটাই হচ্ছে গন্ডগোলের ছিল, কারণ কি তারা ছিল হচ্ছে মধ্যবিত্ত এবং সাধারণ মানুষ। আর এই যাজক এবং অভিজাত যেটা বললাম, তারা হচ্ছে সমাজের ওপরের দিকের স্তরের যারা লোকজন। তো এই সামাজিক বৈষম্য এটাই ছিল সমস্যা, যে তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের পুরাতনতন্ত্র বা অসিয়ার রেজিমের পুরো কনসেপ্টটা। এটাকেই যখন আসবে, যখন যদি শর্টে আসে ছোট করে লিখবে, যদি ব্রডে আসে যে যেরকম ভাবে বললাম, ওটাকে এরকম ভাবে পয়েন্ট ওয়াইজ একটু ডিসকাস করে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই যাজক আর অভিজাতদের যে এইটা, এদের কি ছিল? এরা সব জায়গা থেকে কর আদায় করতো, ঠিক আছে, নিজেরা করটা দিত না, কিন্তু সব জায়গা থেকে কর আদায় করতো। তো এই জিনিসগুলো কিন্তু একটু লিখতে হবে যে কি কি কর ছিল। আসছি এরপরে, একটা কোনো কোয়েশ্চেনে আছে আমার মনে আছে, সে করের ব্যাপারগুলো কিরকম ধরনের কর ছিল সেটাও লিখবো। ফরাসি বিপ্লবের কারণ কি ছিল? এটা একটা বিশাল বড় প্রশ্ন। তো আমি মোটামুটি পয়েন্টস করে তোমাদের বলে দিচ্ছি, ফরাসি বিপ্লবের কারণ কিন্তু অত সোজা না, ঠিক আছে, যে দুম করে একটা পাতার মধ্যে লিখে দিলাম ওরকম না, একটু পয়েন্ট করে লিখবে, লিখতে সুবিধা হবে। আচ্ছা, প্রথম যে কারণ সেটা হচ্ছে সামাজিক কারণ। সামাজিক কারণের মধ্যে কি কি আসবে? না, অভিজাত ও যাজক শ্রেণীর বিশেষ অধিকার, এরা প্রচুর সুবিধা ভোগ করত, এদের প্রচুর কিছু অধিকার, কিছু কিছু জন্মগত অধিকার হিসেবে ছিল, যে যার জমি তারই হাতে থাকবে, যে ধরো রাজপদে আছে, কোনো ভালো পজিশনে আছে, তার সন্তান সেই পদেই থাকবে, তেমন ভাবে বংশানুক্রমিক ভাবে তারা কিছু কিছু বিশেষ অধিকার অর্জন করত। আচ্ছা, তারপরে যেটা সমস্যা সেটা হচ্ছে যে বঞ্চিত বুর্জোয়া শ্রেণী, মানে বুর্জোয়া যারা ছিল তারা হচ্ছে সমস্ত থেকে, মানে তৃতীয় শ্রেণীর লোকজন যারা ছিল সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হতো। এইটা ছিল হচ্ছে সেকেন্ড। আর যেটা আরো একদম দরিদ্র যারা, তো সেই দরিদ্রদের দুর্দশা। তো এটা মেইনলি আমরা কি বলছি, সামাজিক কারণ মানে হচ্ছে সামাজিক বৈষম্য, কারণটাই হচ্ছে সামাজিক বৈষম্য হলো। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে কি কি পড়বে? ওকে, অর্থনৈতিক কারণের মধ্যে পড়বে হচ্ছে ইয়ের আগের থেকে রাজকোষ পুরো শূন্য ছিল। কেন? তার কারণটা হচ্ছে যুদ্ধ ক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বা অপব্যয় যেটাকে বলা হয়, অতিরিক্ত যুদ্ধ বিগ্রহ করে তার পেছনে অতিরিক্ত পয়সা ঢেলে দেওয়া,
তারপরে হচ্ছে সরকারি অর্থ যেগুলো ছিল সেগুলোকেও ভুলভাল ভাবে খরচ করা হতো। আচ্ছা, তারপরে হচ্ছে ওকে, এইটাকে এখানে পুরোটা এরকম আঁটবে না, 1 সেকেন্ড, 1 মিনিট, ঠিক করে দিচ্ছি। এটাকে আমি তোমাদের মোটামুটি কারণগুলোকে 4টে ভাগে ভাগ করা যায়, তো আমি 4টে ইয়েতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওরকম ভাবে লিখলে এখানে আঁটবে না। ওকে, সো ফার্স্ট থিং যেটা আমি অলরেডি লিখে ফেলেছিলাম, সামাজিক কারণ। বা সামাজিক বৈষম্য, তো সামাজিক কারণ বা সামাজিক বৈষম্যের মধ্যে পড়েছিল হচ্ছে যাজক ও অভিজাতদের বিশেষ অধিকার। এটা আমি আর ডিসকাস করছি না, কারণ কি অলরেডি আমরা বলে ফেলেছি এটা। বঞ্চিত বুর্জোয়া শ্রেণী এবং দরিদ্রদের দুর্দশা, এটা গেল একটা। তারপরে আসবে হচ্ছে অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের ক্ষেত্রে কি কি লিখব? ওকে, অর্থনৈতিক কারণের মধ্যে আসবে হচ্ছে যুদ্ধক্ষেত্রে অতিরিক্ত ব্যয় বা অপব্যয় যেটাকে বলে। নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে অভিজাত যারা তারা প্রচুর কামাচ্ছে, আবার অন্যদিকে যারা ধরো তোমার অন্যদিকে আছে, মানে অভিজাত ছাড়া যারা সাধারণ মানুষ আছে বা যাদের একটু হাতে টাকা পয়সা কম, ঠিক আছে, তাদের তাদের ক্ষেত্রে কি হচ্ছে জিনিসটা, যে মধ্যবিত্ত যারা, বেসিক্যালি মধ্যবিত্তদের দুরবস্থা। এবং যেটা ফ্রান্সের মেন সমস্যা ছিল সেটা হচ্ছে তৃতীয় শ্রেণীর করের বোঝা। তৃতীয় শ্রেণীর করের বোঝা। এই গেল 2টো সেট অফ কারণ। অবশ্যই যখন আসবে তখন এইগুলোকে মেইন পয়েন্টে রেখে ঠিক করে গুছিয়ে লিখবে, এরকম খাপ ছাড়া করে মাঝরাস্তায় ছেড়ে দেবে না, প্রপারলি এগুলোকে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণটাই তো মেইন, মানে সমস্যার জায়গা। এটা তো আর নতুন করে কি বা বলার আছে, যে স্বৈরতন্ত্র যেটা, ঠিক আছে,
প্রথম কথা হচ্ছে রাজতন্ত্র খুব একটা ইয়ে ছিল না, যার জন্যই তারা স্বৈরাচারী ছিল, ত্রুটিপূর্ণ আর কি, ভীষণ, বা যাকে বলা হয় দুর্বলতা, ভীষণ ভাবে ত্রুটিপূর্ণ ছিল, যার জন্য স্বৈরতন্ত্রে তারা বিশ্বাস ছিল। কোথায় খরচের খাতগুলো ঠিক ছিল না, যেখানে সেখানে অর্থনৈতিক একটা ডামাডোলের একটা সৃষ্টি হতো, তো রাজতান্ত্রিক বা রাজতন্ত্রের দুর্বলতা, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা দেখতে পাচ্ছ যে এক দলের আধিপত্য রয়েছে, আধিপত্য ও অশেষ ক্ষমতা, অভিজাতরাই কিন্তু সমাজে একদম মানে তাদের হাতেই সব অধিকার, তাদের হাতেই সব ক্ষমতা, তো এটা কিন্তু ভীষণ খারাপ। তারপরে হচ্ছে ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এগুলো সব কিন্তু ইন্ডিভিজুয়াল পয়েন্টসে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে, দুটো তিনটা করে লাইন হলো, দুটো করে লাইন হলো, কিন্তু আলাদা আলাদা পয়েন্টে গুছিয়ে গুছিয়ে লিখতে হবে, হলো। আচ্ছা, আর যেটা মেইন সেটা হচ্ছে রাজাদের অপশাসন, বা যেটাকে বলা হয় স্বৈরতন্ত্র বা দৈব রাজতন্ত্র, এইসব বলবে, ঠিক আছে, এইসব লিখতে হবে। গেল, থাকলো কে? ওকে, তো সামাজিক হলো, অর্থনৈতিক হলো, রাজনৈতিক হলো, এবারে হচ্ছে দার্শনিকরাও সে সময় কিন্তু অনেক কিছু বলেছিলেন বা করেছিলেন, সেটাকে আমরা বলবো বৌদ্ধিক কারণ। আচ্ছা, বৌদ্ধিক কারণের মধ্যে কি আসবে? যে যে দার্শনিকদের কথা বললাম, সেই দার্শনিকদের কথা আসবে, যে কারণ কি দার্শনিকদের ভাবধারা বা চিন্তাধারা সেই সময় সামাজিক বা পরিস্থিতি বা এই বাকি কারণগুলো ওয়াইজ তারা কি করছিল, তাদের কি চিন্তাধারা ছিল। তো তাদের যেটা প্রথম যেটা ছিল, যে নতুন দার্শনিক ভাবধারা একটা জন্ম নিয়েছিল, দিয়ে সেখানে বলতে হবে যে কোন দার্শনিক কি কি লিখেছিলেন, যেরকম রুসো, এইসব, সেই সময় একটা খুব বিখ্যাত নাম, এরকম আরো যারা যারা আছে তাদের কথা লিখতে হবে, ঠিক আছে। তো নতুন দার্শনিক ভাবধারায় হচ্ছে বিভিন্ন দার্শনিকরা কি কি লিখলেন বা কি কি বললেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে সেই সময় যে গির্জার যে পুরো ব্যাপারটা ছিল, কর আদায় বা কিছু তার হাতেই, সর্বাধিক সমস্ত ভূ সম্পত্তি তার অধিকারেই থাকবে, তো সেই গির্জা ব্যবস্থার মানে ত্রুটিপূর্ণ গির্জা ব্যবস্থার পুরো সিস্টেমটাই বেসিক্যালি ত্রুটিপূর্ণ ছিল, তো এই গির্জা ব্যবস্থার কিন্তু সবাই বিরোধিতা করেছিল, যারা একটুখানি মানে দার্শনিক বলো বা বুদ্ধিজীবী যারা মানে সেরকম ইয়ের ছিল আর কি, গির্জা ব্যবস্থার সবাই বিরোধিতা করেছিল, যারা গরিব বা একদম নিম্ন বিত্ত যারা, তারা কিন্তু কিছুটা ধর্মের ভয়ে বলবে না, বাট বাকি যারা একটু যারা পড়াশোনা উচ্চবিত্ত প্লাস পড়াশোনাটাও আর শিক্ষাটাও আছে, তারা এই গির্জা ব্যবস্থার বিরোধিতা করেছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এই সময় আরো একটি দল গোষ্ঠী এসেছিল, ফিজিওক্র্যাট, সেই ফিজিওক্র্যাটদের ভূমিকাও ছিল। তারপরে সেই সময় বিশ্বকোষ রচনা করা হয়েছিল, তো এই পুরোটা পয়েন্ট আমি জাস্ট দিয়ে দিলাম এই পয়েন্টস গুলোর বেসিসে। এটা কিন্তু একটা ব্রড লং আনসার, ঠিক আছে, লং আনসার, ফরাসি বিপ্লবের কারণ, তো এইগুলো হচ্ছে কারণ নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 অ্যান্ড নাম্বার 4, এইগুলো হচ্ছে ফরাসি বিপ্লবের কারণ, এবং এটার জন্য কিন্তু অবশ্যই ওয়ান শট লেকচার দেখবে।
কিছু কিছু জায়গায় আমি ওয়ান শট লেকচার লিখে দিচ্ছি, বাকিগুলো লিখছি না। মানে এরম নয় যে কিছু ক্ষেত্রে দেখবে কিছু ক্ষেত্রে দেখবে না, সব ক্ষেত্রে কিন্তু ওয়ান শট লেকচারগুলো আগে ফলো করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে এস্টেট বলতে কি বোঝায়? না, বিপ্লবের প্রাক্কালে, আবার সেখান থেকেই শুরু হবে। বিপ্লবের প্রাক্কালে বা বিপ্লব পূর্ববর্তী অবস্থায় বা বিপ্লব ফরাসি বিপ্লব আর কি হওয়ার আগে ফরাসি সমাজ ব্যবস্থায় তিনটি তিনটি পৃথক সম্প্রদায় ছিল এবং এদের এক একটি সম্প্রদায়কে এক একটি এস্টেট বলা হতো। এরকম ভাবে ছিল প্রথম এস্টেট, দ্বিতীয় এস্টেট, তৃতীয় এস্টেট, অভিজাত, যাজক এবং সাধারণ, যেটা কি মধ্যবিত্ত বা বুর্জোয়া যেটা আর কি সেইটা। তো এই এটাই হচ্ছে এস্টেট, যে তিনটে এস্টেট ছিল যথা প্রথম এস্টেট, দ্বিতীয় এস্টেট অ্যান্ড তৃতীয় এস্টেট। অবশ্যই ওয়ান শট দেখবে, আমি কিন্তু একদমই এখানে ডিটেলিং এ যাচ্ছি না, দেখলেই মোটামুটি এমসিকিউজ ও আছে, কিছু কিছু ব্রড কোয়েশ্চেন আছে, ব্রড কোয়েশ্চেন আমি প্রপার যতটা ডিটেলিং করার হিস্ট্রিতে প্রত্যেকটা কোয়েশ্চেন করতে গেলে শেষ হবে না, তো সেটা করছি না, বাস জাস্ট পয়েন্টের বেসিসে বলছি। তো এটা থেকে ব্রড কোয়েশ্চেনও আসতে পারে, একদম ওয়ান শট দেখবে, পয়েন্ট করে দেওয়া আছে, শুধু এটা পড়ে বেরিয়ে যাবে না। চাই যে করভি কোন ধরনের কর? তো সেই সময় ফরাসি আবার বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সে আচ্ছা বিপ্লবের পূর্বে কি কি ছিল? প্রচুর ধরনের কর ছিল, ঠিক আছে। তো ফ্রান্সে বিপ্লবের পূর্বে সমাজ ব্যবস্থায় বিভিন্ন কর চালু ছিল এবং এইগুলো কিন্তু তারই হচ্ছে নাম। সেই কি কি কর ছিল দেখো, প্রথমটা যেটা আছে টাইড, টাইডটা হচ্ছে যেগুলো কয়েকটা গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। গির্জা কর্তৃক আদায়কৃত ধর্মকর, এটা ছিল হচ্ছে ধর্মকর। তারপরে হচ্ছে করবি, করবিটা ছিল হচ্ছে বেসিক্যালি একটা শ্রম কর। তো কি হতো না, কৃষকের থেকে প্রভু কর্তৃক আদায়কৃত, মানে এটা ছিল একটা কি বলবো, বাধ্যতামূলক বেগার কর যেটাকে বলা হয়। বেগার কর বা শ্রম কর দিতেই হবে, বাধ্যতামূলক ছিল। কৃষকের থেকে প্রভু কর্তৃক আদায়কৃত বেগার কর। এছাড়া আর কি ছিল? এই দুটো তো কোয়েশ্চেনে আছে, আর যেগুলো সেই সময় ছিল
ছেলে বা চাইলে যেটাকে বলে, চাইল বা চাইলে বা চিল যেটাও বলো না কেন, সেটাকে সেটা ছিল হচ্ছে একটা ভূমিকর, জমিতে জমি ব্যবহারের জন্য দিতে হতো। এছাড়া ছিল হচ্ছে কি যেন ছিল, ও হ্যাঁ গ্যাবেলা, গ্যাবেলা হচ্ছে লবণকর। লবণের জন্য দিতে হতো, ঠিক আছে। এরকম বিভিন্ন কর কিন্তু সেই সময় চালু ছিল। আরো ছিল হচ্ছে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, ক্যাপিটেশন। ক্যাপিটেশনটা ছিল হচ্ছে উৎপাদন কর। তো এরকম বিভিন্ন কর কিন্তু ফরাসি সমাজ ব্যবস্থায় সেই সময় চালু ছিল, কখন, বিপ্লবের পূর্বে এরকম ধরনের বিভিন্ন কর চালু ছিল। আচ্ছা, লাল সন্ত্রাস কি? তো ১৭৯৪ এই সময়টা, এই সালে আর কি, থার্টিন এপ্রিল থেকে ২৭শে জুলাই এই সময়টাকে লাল সন্ত্রাসের সময় বা লাল সন্ত্রাসের যুগ বলা হয়। তো এই সময়টা কি হয়েছিল, এই সময় জ্যাকোবিন দলের নেতা রোবেসপিয়ারের নেতৃত্বে ফ্রান্সে সন্ত্রাস চলেছিল, ঠিক আছে, ভয়াবহ, ফ্রান্সে ভয়াবহ সন্ত্রাস চলেছিল। এবং এই সময় কি হয়েছিল না, হাজার হাজার মানুষকে এই সময় হত্যা করা হয়েছিল, প্রচুর নিয়ম কানুন চেঞ্জ করেছিল রবস্পিয়ার, এবং সেটা ফলো না হলে গ্লটিন নামে একটা যন্ত্র ছিল, সেই যন্ত্রে নিয়ে গিয়ে শিরচ্ছেদ করে দেওয়া হতো এবং মেরে ফেলা হতো। তো এইভাবে যে সন্ত্রাসটা চলেছিল পুরোটা, সেইটাই হচ্ছে তোমার লাল সন্ত্রাস নামে পরিচিত। এটার ক্ষেত্রে আমি বলবো কিন্তু একদম মেইন চ্যাপ্টার ফলো করবে, মেইন চ্যাপ্টারটা ফলো করলে তবেই বুঝতে পারবে, গিলোটিন নামক যন্ত্রে, হ্যাঁ, এটা হত্যা করা হয়েছিল গিলোটিন নামক যন্ত্রে। যেই ওর কথা শুনবে না বা জ্যাকোবিন দলের বিরুদ্ধে যাবে তাদেরকেই ধরে ধরে হত্যা করে দেওয়া হতো, এরকম একটা ব্যাপার ছিল। নেক্সট আসবো ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কি। তো ১৭৯৫-এর এই সময়টাতে যে সংবিধান ছিল সেই সংবিধান অনুযায়ী ফ্রান্সের শাসনভার তুলে দেওয়া হয়। মানে সেই সময় ভীষণ একটা টালমাটাল সিচুয়েশন, তো রাজতন্ত্রটাও ঠিক করে নেই, কেউ মাথা নেই, কাউকে তো একটা পুরো ব্যাপারটাকে ম্যানেজ করতে হবে, কারণ কি ভীষণ অরাজকতা চলছিল এবং ভীষণ টালমাটাল অবস্থা, যেটা বারবার বলছি। তো সেই ফ্রান্সের শাসনভার তুলে দেওয়া হয়েছিল ৫ জন, মানে এই যে ডাইরেক্টরি শাসনের কথা বলছে,
তো পাঁচজন ডাইরেক্টর বা বা ব্যক্তি দ্বারা গঠিত, ঠিক আছে? মানে এই যে ডাইরেক্টরি শাসন, তো সেখানে ছিল হচ্ছে পাঁচজন ডাইরেক্টর বা ব্যক্তির দ্বারা, ব্যক্তির সংবিধান অনুযায়ী ফ্রান্সের শাসনভার তুলে দেওয়া হয় পাঁচজন ডাইরেক্টর বা ব্যক্তির নিয়ে গঠিত একটি কমিটির হাতে। এইটাই হচ্ছে ডাইরেক্টরি বা ডাইরেক্টরি রুল। তো এই এদের সময়টাতে কি হয়েছিল না, ফ্রান্সের শাসন ব্যবস্থা আরো ভঙ্গুর হয়ে যায়। ফ্রান্সের শাসন ব্যবস্থা আরো ভঙ্গুর হয়ে যায়। কারণ কি? কারণটা হচ্ছে এদের মধ্যে প্রচুর মতভেদ ছিল পাঁচজনের মধ্যে। তারা যে একটা রুল করবে একটা রাষ্ট্র, একটা পুরো জায়গাকে, ভৌগোলিক অঞ্চলকে, তাদের নিজের মধ্যে প্রচুর মতভেদ ছিল, যার জন্য কি হলো যে পুরো শাসন ব্যবস্থাটা আরো ভঙ্গুর হয়ে যায়। দ্বিতীয় ফরাসি বিপ্লব কাকে বলে? আচ্ছা, দ্বিতীয় ফরাসি বিপ্লব হচ্ছে তো আমরা যে জ্যাকোবিন দলের কথা বললাম, যে যখন ফরাসি বিপ্লবে ভীষণ, মানে ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সের ভীষণ একটা কিছুই ঠিক নেই আর, সেই সময় জ্যাকোবিন দল ছিল। এবারে এই জ্যাকোবিন দলের মানে কি বলবো, জ্যাকোবিন দলের নেতৃত্বে আর কি, সেই সময় জনতা খুব প্রথমে জ্যাকোবিন দলের পরেই গেছিল, কিন্তু আর তো কেউ নেই, যে আসছে সেই তখন একদম রাজ করছে, এরকম একটা ব্যাপার। তো কি হয়েছিল না, 1792 সালে জ্যাকোবিন দলের নেতৃত্বে ঠিক আছে, 1792 সালে জ্যাকোবিন দলের নেতৃত্বে ফ্রান্সের উত্তেজিত জনতা রাজপ্রাসাদ আক্রমণ করে, এবং রাজপ্রাসাদ আক্রমণ করে কি করে, যে ও রাজার দেহরক্ষীদের হত্যা করে। স্বাভাবিকভাবে এরকম কন্ডিশনে রাজ, মানে ভেতরে যারা আর কি, তারা ভয় পেয়ে যায়। মানে রাজপ্রাসাদের ভেতরে যারা, ইনক্লুডিং রাজা ও রানী যারাও ছিল, সবাই ভয় পেয়ে যায়। তো তার ফলে কি হয় যে আতঙ্কিত রাজা ও রানী নিকটবর্তী আইনসভায় আশ্রয় নেয়, যেহেতু ভাঙচুর চালিয়ে একদম হত্যা চলছে আর কি, খুব স্বাভাবিকভাবেই তারা ভয় পেয়ে কাছাকাছি যে আইনসভা ছিল সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। এবং তারপরে কি হলো, উন্মত্ত জনতা এরপরে গিয়ে আইনসভা ঘিরে ফেলে, যেই মানে ওখানে গেছিল বেসিক্যালি এদের জন্যে, রাজতন্ত্র বা রাজ মানে রাজা রানী এই যারা আছে তাদের জন্যে।
তো তারা যখন পালিয়ে আইনসভায় ঢুকে গেল, উন্মত্ত জনতাও গিয়ে তখন আইনসভা ঘিরে ফেললো, এবং সাথে সাথে কি হয় সেই সময় আর কি, জনতা এতটাই খেপেছিল, তো জনতা খেপে যাওয়ার জন্য রাজাকে সে সময় ক্ষমতাচ্যুত করা হয়। তো জনতার দাবিতে রাজাকে ক্ষমতাচ্যুত করা হয়। ও এবারে আবার আইনসভার থেকেও অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, কি করা হলো যে টেম্পল দুর্গে বন্দি করে দেওয়া হয়। মানে শুধুমাত্র জনতা খেপে যাওয়ার জন্য রাজা একদম রাজপ্রাসাদ থেকে টেম্পল দুর্গে গিয়ে বন্দি হয়ে গেল, ঠিক আছে? তো এই ঘটনাকেই কিন্তু লেভে পর, ঐতিহাসিক লেভে পর এই ঘটনাকেই দ্বিতীয় ফরাসি বিপ্লব বলেন। এই ঘটনাটাকেই দ্বিতীয় ফরাসি বিপ্লব বলা হয়। তাহলে একটা জিনিস আশা করি বোঝা যাচ্ছে যে এরকম ছোট 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 প্রশ্নগুলো কিন্তু আসবে, শুধু 8 মার্কসের বড় বড় কোয়েশ্চেন করে চলে গেলাম, ছোট ছোট প্রশ্ন কিন্তু নাম্বারটা অনেক বেশি, সেই দিকে একটু বেশি ফোকাস করো। ব্রড কোয়েশ্চেন পেয়ে যাবে, ব্রড কোয়েশ্চেন পেতে খুব একটা মানে লিখতে খুব একটা অসুবিধা হবে না, কিন্তু ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু বেশি মার্কস ক্যারি করে, ওই জন্য আমি এমসিকিউজও আছে মানে রেখেছি, প্লাস এই ছোট ছোট প্রশ্নগুলো কিন্তু আছে, তো এগুলোকেও কিন্তু করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে একটা স্তম্ভ মেলাও করি চল। কি বলছে শাল, এই যে তোমাদের শাল একদম কারোর পছন্দ হয় না, তো সেই শাল নিয়েই এবারে স্তম্ভ মেলাও। তার মানে একটা জিনিস এখানে বুঝে নাও, প্রত্যেকটা শাল কিন্তু এখানে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা শালই কিন্তু গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি কি আছে? ফার্স্ট হচ্ছে 1789, 1789-এ একদম যেটা হয়েছিল ফরাসি বিপ্লবটাই হয়েছিল 1789। তারপরে বলছে 1790, 1790-এ আসবে হচ্ছে এইটা, গির্জার ভূ সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়, সব সম্পত্তি ওদের হাতেই ছিল, সেটাকে বাজেয়াপ্ত করে নেওয়া হয়, যে ওদের হাতে ওই একটা কুক্ষিগত ভাবে থাকবে না, সবার মধ্যে সেটা বিতরণ করা হবে, তো সেই সম্পত্তি বাজেয়াপ্ত করে নেওয়া হয়েছিল। ফরাসি বিপ্লব তো জানোই, এতক্ষণ ধরে বলছি, প্লাস আগের ক্লাসেও আছে, সেগুলো ফলো করবে। তারপরে হচ্ছে 1791, 1791 সালে প্রথম সংবিধান এলো, প্রথম লিখিত সংবিধান রচনা হলো ফ্রান্সে। তারপরে হচ্ছে ডি 1792, একজনই আছে, সেটা হচ্ছে জনতা কর্তৃক রাজপ্রাসাদ, এই ও সরি, জনতা মানে হ্যাঁ ওই কোয়েশ্চেনটাই অ্যাকচুয়ালি, জনতা কর্তৃক রাজপ্রাসাদ আক্রমণ, ঠিক আছে? এইটা টু বি ফোর সি সংবিধান রচনা, ঠিক আছে। চলো, নেপোলিয়নের যুগ কাকে বলা হয়? বারবার বলছি কিন্তু এরকম ছোট ছোট প্রশ্ন কিন্তু আসবে, তো সেগুলো কিন্তু করতে হবে, ঠিক আছে? আচ্ছা একটু অপেক্ষা করো।
এটার মেইন যে তোমার টাইমটা, আবার শাল, শাল নিয়ে আমিও জর্জরিত ভীষণ। তো এটার মেইন টাইমটা হচ্ছে 1799 থেকে 1814, এই টাইমটাকে বলা হয় হচ্ছে নেপোলিয়নের যুগ। তো নেপোলিয়ন যখন ক্ষমতায় এসেছিলেন, তো কিভাবে এসেছিলেন, যে ওই ডাইরেক্টরি শাসন যেটা আমরা একটু আগে পড়লাম, তো সে তো অলরেডি নিজেই দুর্বল ছিল আর কি, নিজের মধ্যে মতভেদ ছিল। তো সেই ডাইরেক্টরি শাসনের অবসান ঘটিয়ে 1799 সালে, মানে এই যে শুরুর সালটা বললাম, সেই 1799 সালে নেপোলিয়ন ক্ষমতায় এলেন। ঠিক আছে, মানে নেপোলিয়ন তখন বলতো কনসাল, তো নেপোলিয়ন ফ্রান্সে কনসাল হিসেবে ক্ষমতায় আসেন, প্রথম এইটা দিয়ে শুরু। এবং তখন থেকে এই যে এন্ডটা 1814, সেই 1799 থেকে 1814 সাল পর্যন্ত কিন্তু নেপোলিয়ন ছিল ফ্রান্সের নেপোলিয়ন ছিল ফ্রান্সের সর্বময় কর্তা, মানে একদম ইয়ে যাকে বলে, একাধিপত্য যাকে বলে, ঠিক আছে, একচেটিয়া আধিপত্য বা একদম একছত্র আধিপত্য যাকে বলে। তো এই সময়টাতে কিন্তু নেপোলিয়ন ছিলেন ফ্রান্সের একদম সর্বময়, সর্বে সর্বা সর্বময় কর্তা। শুরু করেছিল হচ্ছে 1799 সালে এভাবে এসেছিল এবং 1814 সাল পর্যন্ত সর্বময় কর্তা ছিল। এবং এই সময় যে সর্বময় কর্তা, তো এই সময় নেপোলিয়নকে ঘিরেই ইউরোপের রাজনৈতিক, অর্থনৈতিক রাজনৈতিক অর্থনৈতিক যাবতীয় বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটে। বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন ঘটে, তো এই জন্যেই কিন্তু এই পুরো সময়কালটাকে নেপোলিয়নের যুগ বলা হয়। এতটা কিছু নেপোলিয়নকে কেন্দ্র করেই হয়েছিল। কোড নেপোলিয়ন ভীষণ গুরুত্বপূর্ণ একটি বড় প্রশ্ন। কোড নেপোলিয়ন কাকে বলে? আচ্ছা, এটার ক্ষেত্রেও যেটা বলবো, সবার প্রথমে ওয়ান শট দেখো, ওয়ান শটে পুরো পয়েন্টস করে দেওয়া রয়েছে কি হয়েছিল। নেপোলিয়ন বেসিক্যালি ক্ষমতায় আসার পর, দেখো হিস্ট্রিতে অনেক লম্বা লম্বা লিখতে হয়, আমি সব এখন লিখতে গেলে আর এ বিশাল লম্বা ভিডিও হয়ে যাবে। তো নেপোলিয়ন ক্ষমতায় আসার পর একটি আইন সংহিতা প্রণয়ন করেন এবং এই আইন সংহিতাটাই নামটাই ছিল হচ্ছে কোড নেপোলিয়ন, এবং এর দ্বারা উনি প্রচুর কিছু পরিবর্তন এনেছিলেন। তো এইটাকেই বলা হয় হচ্ছে কোড নেপোলিয়ন। তো কোড নেপোলিয়নের ক্ষেত্রে আর কি, মানে প্রচুর ধারা রয়েছে, এগুলোর প্রচুর গুরুত্ব আলাদা রয়েছে এবং এগুলো প্রত্যেকটা কিছু আলাদা করে পয়েন্ট করে করে এই ওয়ান শটে দেওয়া রয়েছে। আমি জাস্ট এখন একটা জিস্ট টাইপ বলে দিচ্ছি,
তো এর ভেতরে কি কি ছিল? প্রথম যেটা বলার সেটা হচ্ছে যে ১৮০৪ সালে নতুন আইন সমূহ রচনা করেন, যেটার নাম হচ্ছে আইন সংহিতা। ঠিক আছে, ১৮০৪ সালে প্রথম রচনা করা হয়েছিল এবং পুরো নতুন নতুন আইন উনি লিখেছিলেন। এটাই হচ্ছে নেপোলিয়নের আইন সংহিতা, বা এটাকে বলা হয় হচ্ছে কোড নেপোলিয়ন। এটাকে বলা হয় কোড নেপোলিয়ন। আচ্ছা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে এর ভেতরে প্রচুর মানে যে আইনগুলো লেখা হয়েছিল তাদের আবার শ্রেণী বিভাগ ছিল। তো আইন সমূহের শ্রেণী বিভাগের মধ্যে কি কি আসবে, যে কি কি ধরনের আইন করা হয়েছিল না, টোটাল বলা হয় 2287 আইন ছিল। টোটাল এতগুলো আইন প্রণয়ন করা হয়েছিল, 2287। আচ্ছা, এবারে এগুলো মেইনলি তিনটে ভাগে ভাগ ছিল। একটা হচ্ছে দেওয়ানি, একটা হচ্ছে ফৌজদারি, আর একটা হচ্ছে বাণিজ্যিক। এই তিনটে ভাগে বিভক্ত ছিল আইনগুলো, দেওয়ানি আইন, ফৌজদারি আইন এবং বাণিজ্যিক আইন। এই বিষয়গুলোর উপরেই কিন্তু টোটাল 2287টা আইন প্রণয়ন করা হয়েছিল। আচ্ছা, তারপরে হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্য ছিল এই আইনের। বৈশিষ্ট্যগুলো কি না, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে পড়বে হচ্ছে প্রথম যেটা গুরুত্বপূর্ণ কাজ, সামন্ত তন্ত্রের বিলোপ সাধন। সামন্ততন্ত্রের বিলোপ সাধন, সামন্ততন্ত্র যেটা ছিল ওই সামন্ত প্রভুর আন্ডারে যে কাজ করা আর কি, এবং কিছুই পেত না কৃষকরা প্রায়, ভূমিদাসরা, তো সেই প্রথাটাকে করা বিলোপ সাধন। সামন্ততন্ত্রের বিলোপ সাধনটা হচ্ছে একটা বিশাল বড় একটা ব্যাপার। তারপরে হচ্ছে যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি, যোগ্যতা যার থাকবে সেই পাবে। তার আগে অব্দি কিন্তু ফ্রান্সে কি হতো, যোগ্যতার ভিত্তিতে না, বংশানুক্রমিক একটা ইয়েতে উত্তরাধিকার সূত্রে এই সমস্ত চাকরি টাকরি পেত। সেটা হয়ে গেল যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাবে। আচ্ছা, তারপরে হচ্ছে ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি, যেটা নাকি স্বৈরতন্ত্রের ফলে কেড়ে নেওয়া হয়েছিল, সেই ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতিটা কিন্তু এলো, যে নিজে মানুষ হচ্ছে ব্যক্তিগত ভাবে কিছু কিছু স্বাধীনতা ভোগ করতে পারবে। তারপরে হচ্ছে সম্পত্তির অধিকার, এটাও কিন্তু আগে কেড়ে নেওয়া হয়েছিল, সবার হাতে সম্পত্তিই থাকতো না, শুধু চার্চের কাছেই থাকতো, তো এটা হচ্ছে ব্যক্তিগত সম্পত্তির অধিকারের ক্ষেত্রে কিন্তু সেটাও মেনে নেওয়া হলো, সেটাকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হলো। আচ্ছা, তারপরে হচ্ছে মানে সবাইকে একে অপরের ধর্মের প্রতি সহনশীল হতে হবে, ঠিক আছে। আর আরেকটা যেটা, যে যদি কেউ অপরাধ করে তাহলে অপরাধমূলক শাস্তি হিসেবে অপরাধের শাস্তি হিসেবে কি করা হলো, মানে কি কি করা হতো না, কারাদণ্ড দেওয়া হতো, মৃত্যুদণ্ড ইত্যাদি এই সমস্ত কিছু চালু হলো, বা ধরো কারোর জমি বাজেয়াপ্ত করে নিল, এরকম ভাবে করতো, ঠিক আছে।
তো এই সমস্ত কিন্তু এটাকে তুমি বৈশিষ্ট্য বলতে পারো বা কি কি নীতি নেওয়া হয়েছিল, এইগুলো নীতি নেওয়া হয়েছিল। আচ্ছা, এছাড়া কিন্তু বিভিন্ন ধর্মীয় সংস্কারও করা হয়েছিল। বিভিন্ন ধর্মীয় সংস্কারও করা হয়েছিল, ঠিক আছে? ধর্মীয় সংস্কারের মধ্যে কি কি আসবে? না, ধর্ম মীমাংসা চুক্তি যেটা পোপের সাথে হয়েছিল, ঠিক আছে, পোপের সাথে যে বিরোধ চলছিল, তো এই এই ধর্মীয় সংস্কারের মাধ্যমে বা ধর্ম মীমাংসা চুক্তির মাধ্যমে সে বিবাদটাকে ইয়ে করে নেওয়া হয়, মিটিয়ে নেওয়া হয়। আচ্ছা, তারপরে যেটা আসবে সেটা হচ্ছে যে ওই বৈশিষ্ট্যের মধ্যেই বিভিন্ন আইন বিষয়ক, মানে আইন সংস্কার যেটা আর কি, যে আগে যেগুলো ভুলভাল আইন ছিল সেগুলোকে সংস্কার করা, তো সেটা অলরেডি আমরা পড়েছি এইদিকে, মানে এই আইন সংস্কার বলতে এইটাই চলে আসবে। বিভিন্ন আইনের যে কথা বলা হয়েছে যে আইন সংস্কার বা বৈশিষ্ট্য, সেটা কিন্তু এখানেই চলে আসবে। তুমি বৈশিষ্ট্যও বলতে পারো, আবার ওটা আইন সংস্কারের মধ্যেও কিছু কিছু যে আইনের সংস্কার করা হয়েছিল সেটাও আসবে, ঠিক আছে? যেরকম ধরো এই সামন্ততন্ত্রের বিলুপ্তি, ব্যক্তি স্বাধীনতা, তারপরে আইনের দৃষ্টিতে, আচ্ছা আইনের দৃষ্টিতে সাম্য, হ্যাঁ সেটাও ইয়ে করা হয়নি এখানে। বলেছিল কি, বলে তো ছিল আইনের দৃষ্টিতে সাম্য, কিন্তু তারপরে নিজেই স্বৈরাচারী হয়ে গেছিল। এটা হলো গিয়ে তোমার পোর নেপোলিয়নের মূল বক্তব্য। ঠিক হে, আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এই উক্তি কে করেছিলেন, কেন করেছিলেন? নেপোলিয়ন। এই উক্তি আবার দেখো, উক্তি প্রথমেই বলেছিলাম না, প্রচুর এরকম বিখ্যাত বিখ্যাত উক্তি আছে, তো এই কিছু কিছু উক্তিগুলোকে কিন্তু ইয়ে করতে হবে, ছেড়ে চলে গেলে হবে না, ঠিক আছে? তো নেপোলিয়ন বলেছিল যে আমি বিপ্লবকে ধ্বংস করেছি, তার কারণটা হচ্ছে যেটা আমি বারবার বলছি যে প্রথমে নেপোলিয়ন ভীষণ একটা ওই কি বলবো, মানে সংকট থেকে রক্ষা করার একটা ধারক বাহক, বিপ্লবের ধারক বাহক এভাবে এসেছিল, কিন্তু আস্তে আস্তে বিভিন্ন অত্যাচারের মাধ্যমে আলটিমেটলি কিন্তু নেপোলিয়ন স্বৈরাচারী একজন ইয়েতে পরিণত হয়েছিল, রাষ্ট্রকে পরিণত হয়েছিল। তো তখন ওইটা উনি বলেছিলেন যে আমি বিপ্লবকে ধ্বংস করেছি, এবং মানে ওই কারণেই বলেছিলেন যে কখন যে উনি বিপ্লবের ধারক থেকে মানে আলটিমেটলি গিয়ে ওই সেই স্বৈরতন্ত্রেই পুরো বিষয়টা কনভার্ট হয়েছিল, তো সেই জন্যই উনি বলেছিলেন যে আচ্ছা, এবারে কেন বলেছিলেন, কেন বলেছিলেন, কারণটা হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন। এটা আমি অলরেডি বললাম যে আবার সেই ষড়যন্ত্র আবার সেই ইয়েতেই ফিরে গেছিল। আচ্ছা, তারপরে হচ্ছে স্বাধীনতার আদর্শ ধ্বংস করেন, ঠিক আছে? মানে নেপোলিয়ন নিজেই আর ওই স্বাধীনতা, সাম্যমৈত্রীর স্বাধীনতা, স্বাধীনতাটাকে নিজেই আর ইয়ে করতো না, কাউকে আর কোনো স্বাধীনতা দেননি, দিয়ে কি করেছিলেন যে
সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। প্রথম যেটা হচ্ছে তোমার স্বাধীনতা ধ্বংস করে ফেলা, মানে নিজেই সমস্তটা হচ্ছে ইয়ে করবে, কন্ট্রোল করবে যেটাকে বলা হয়। আচ্ছা, আর কি কারণ ছিল যে সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়, মানে সংবাদপত্র স্বাধীনভাবে কিছু প্রকাশ করতে পারবে না, আবার সাধারণ মানুষও ইয়ে করতে পারবে না, কিছু মানে স্বাধীনভাবে বলতে পারবে না। সেটা যদি ওনার বিরুদ্ধে হয়, নেপোলিনের বিরুদ্ধে, তো সেটা যদি সাধারণ মানুষের মনে হয় সেটা তারা বলতে পারবে না। এবং এছাড়া আর কি করেছিলেন, যে বিনা বিচারে গ্রেফতার, এটা কিন্তু ওই সেই বার্বন ডাইনাস্টি বা পূর্ববংশীয় রাজাদের সময়তেও ছিল, বিনা বিচারে গ্রেফতার করে নেওয়া হতো। তো তার ফলে মানে আলটিমেটলি কি হয়েছিল, নেপোলিয়ন যখন সম্রাট হলো, সেখান থেকে গিয়ে তোমার ফরাসি বিপ্লবের এই যে আদর্শগুলো বা ফরাসি বিপ্লবের ইয়ে পুরোটাই ধ্বংস হয়ে যায়। তো এই কারণেই বলা হয়, মানে বলেছিলেন কি আর কি, যে আমি বিপ্লবকে ধ্বংস করেছি। এটা উনি নিজেই বলেছিলেন আর কি, ঠিক আছে, নিজেই বলেছিলেন এবং নিজের সম্বন্ধেই বলেছিলেন, আর এগুলো হচ্ছে তার কারণ। ওকে, মহাদেশীয় ব্যবস্থা বলতে কি বোঝো? আচ্ছা, ফরাসি সম্রাট নেপোলিয়ন প্রচুর ডিক্রি জারি করেন, কি কি না, বার্লিন, মিলান, ওয়ার্স, ফতেরু, এরকম প্রচুর ডিক্রি জারি করেন। এবং এই ডিক্রির মাধ্যমে কি করেছিলেন, যে ইংল্যান্ডের বিরুদ্ধে, কারণ কি ইংল্যান্ডের ইংল্যান্ডের সঙ্গে ওনার আগে থেকে একটু সমস্যা ছিল, তো ইংল্যান্ড বেসিক্যালি একটা নৌ যুদ্ধে হারিয়ে দিয়েছিল। তো তার ফলে কি হয়েছিল, যে ইংল্যান্ডের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ ঘোষণা করেন এবং বলেন যে ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না, ইংল্যান্ডের কোনো জাহাজ ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না। এটা করার মাধ্যমে উনি কি করতে চাইছিলেন, বেসিক্যালি ইউরোপ একটা, ইংল্যান্ড হচ্ছে বাণিজ্যিক ভাবে ভীষণ সফল ছিল, ভীষণ একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র ছিল, ওদের বাণিজ্যটাকে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য এরকম একটা উনি পদক্ষেপ নিয়েছিলেন, যে ইংল্যান্ডের জাহাজ কোনো ইউরোপের কোনো বন্দরে প্রবেশ করতে পারবে না এবং ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে না। না তো ইংল্যান্ড কোনো জাহাজ ইউরোপে আনতে পারবে, না তো ইউরোপের কোনো রাষ্ট্র ইংল্যান্ড থেকে পণ্য আমদানি করতে পারবে। এটাকেই বলা হতো হচ্ছে মহাদেশীয় ব্যবস্থা বা মহাদেশীয় অবরোধ ব্যবস্থা, যেটা কন্টিনেন্টাল সিস্টেম নামেও পরিচিত। এটা কে নিয়েছিল তাহলে, নেপোলিয়ন নিয়েছিলেন কার বিরুদ্ধে, ইংল্যান্ডের বিরুদ্ধে। টার্গেটটা কি ছিল, লক্ষ্যটা ছিল হচ্ছে ইংল্যান্ডের বাণিজ্যটাকে ধ্বংস করা এবং নিজের প্রাধান্য প্রতিষ্ঠা করা। শতদিবসের রাজত্ব কি, শতদিবসের রাজত্ব হচ্ছে নেপোলিয়নকে যখন একদম ফাইনালি এলবা দ্বীপে নির্বাসন পাঠানো হয়, সেই এলবা দ্বীপে নির্বাসন থেকে 1815 সালে নেপোলিয়ন যখন এলবা দ্বীপে নির্বাসন থেকে মানে কি হয়েছিল, এলবা দ্বীপে ওকে পাঠানোর পরে আবার ওখান থেকে পালিয়ে গেছিল, ওখান থেকে পালিয়ে গিয়ে ফাইনালি আবার ফ্রান্সে ফিরে আসেন, এলবা দ্বীপের নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। এবং সাধারণ মানুষ তাকে খুব ভালোবেসে অভ্যর্থনা জানায়, কারণ কি, যখন নেপোলিয়নকে এলবা দ্বীপে নির্বাসন পাঠানো হয়েছিল তখন আবার কে ব্যাক করে এসেছিল, তখন আবার ব্যাক করে এসেছিল হচ্ছে অষ্টাদশ লুই, রাজা অষ্টাদশ লুই চলে এসেছিল। তো এবারে সাধারণ মানুষ কি করলো, যে অ্যাটলিস্ট ওই স্বৈরতন্ত্র বা ওই সেই ফরাসি বিপ্লব পূর্ববর্তী জায়গায় ওনারা আর ফিরে যেতে চাননি, তার জন্য সাধারণ মানুষ নেপোলিয়নকেই সাদরে আমন্ত্রণ জানান। তার ফলে কি হয়, অষ্টাদশ লুই পালিয়ে যায় ফ্রান্স থেকে। তো তারপরে তিনি ওই 20 মার্চ থেকে 29শে জুন, পুরো একটা তোমার ইয়ে আর কি, মার্চ, এপ্রিল, মে, জুন, সেই সময়টায় টোটাল 100 দিন আবার রাজত্ব করেছিলেন নেপোলিয়ন। এইটাকেই শতদিবসের রাজত্ব বলা হয়। নেপোলিয়নের এই যে তোমার 1815 সালে 20শে মার্চ থেকে
29শে জুন পর্যন্ত যে সময়টা উনি রাজত্ব করেছিলেন, আবার মানে 20th মার্চ থেকে 29 জুন 1815 হচ্ছে 100 দিন। এই সময় যে নেপোলিয়ন রাজত্ব করেছিলেন সেটাকেই বলা হয় শত দিবসের রাজত্ব, শত 100 দিনের রাজত্ব যেটাকে বলা হয়। ওকে, নেক্সট হচ্ছে মেটারনিক ব্যবস্থা কি? তো অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক কি করেছিল, যে ওর যে ভাবধারা গুলো ছিল বিপ্লব প্রসূতি, যে আধুনিক ভাবধারা গুলো ছিল সেইগুলো মেটারনিক ধ্বংস করে দেয়। ঠিক আছে, মানে ওই ফরাসি বিপ্লবের যে তোমার আধুনিক ভাবধারা গুলো ছিল সেগুলোকে মেটারনিক ধ্বংস করে কি করেছিল, আবার সেই প্রাক বিপ্লবী যুগের রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং ইউরোপের রাজনীতিতে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, দিয়ে উনি কিছু তীব্র দমনমূলক নীতি গ্রহণ করেন। এটাকেই বলা হয় হচ্ছে মেটারনিক ব্যবস্থা। তাহলে কি বললাম না, বিপ্লবের আধুনিক ভাবধারা ধ্বংস করে আলটিমেটলি কি আনতে চেয়েছিল না, প্রাক বিপ্লবী রাজনৈতিক ব্যবস্থা, এটাকে ইয়ে করে প্রাক বিপ্লবী রাজনৈতিক ব্যবস্থা আনার চেষ্টা করেছিল। এবং আরেকটা যেটা করেছিল, এটা গেল নাম্বার ওয়ান থিং। সেকেন্ড যেটা করেছিল, পুরো ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য প্রতিষ্ঠা করা। এটাকেই বলা হয় হচ্ছে মেটারনিক ব্যবস্থা। জুলাই বিপ্লব কি কি কারণে হয়েছিল? জুলাই বিপ্লবের দুটি কারণ হচ্ছে, প্রথম হচ্ছে সেই সময় রাজা দশম চার্লস ফ্রান্সে আসার পরে আর কি স্বৈরতন্ত্র, অভিজাততন্ত্র ও ক্যাথলিক গির্জার প্রাধান্য স্থাপনের চেষ্টা করেন। সবাই বারবার একবার করে আসছে ফ্রান্সে, আর একবার করে একবার রাজতন্ত্র, একবার গণতন্ত্র, বা রাজতন্ত্র গণতন্ত্র, এরকম একটা টালমাটাল কন্ডিশন। তো রাজা দশম চার্লস এসেও কিন্তু স্বৈরতন্ত্র, অভিজাততন্ত্র এবং ক্যাথলিক গির্জা, মানে সেই পূর্ববর্তী বিপ্লব পূর্ববর্তী যে অবস্থাটা সেটাকেই পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করেন, এবং 4টি স্বৈরাচারী অর্ডিন্যান্স জারি করা হয়েছিল। তো এই স্বৈরাচারী অর্ডিন্যান্স যে জারি করা হয়েছিল, জুলাই অর্ডিন্যান্স যেটাকে বলা হয়, তো সেটা করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক আছে, তো তার ফলে আলটিমেটলি জুলাই বিপ্লব হয়। ওকে, তো এই যে বিভিন্ন যে এই যেটা বললাম, যেটাকে নাকি জুলাই অর্ডিন্যান্স বলা হয়, তো এই জুলাই অর্ডিন্যান্সের মাধ্যমে কি করা হয়েছিল না, নতুন আইন সভা ভেঙে দেওয়া হয়, তারপরে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানে প্রথমেই এই দুটো জিনিসকে এসে সবাই আগে আঘাত করে। ঠিক আছে, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়,
তারপরে হচ্ছে ভোটাধিকার যেটা ছিল সেই ভোটাধিকার কেড়ে নেওয়া হয়। এটা মানেই কিন্তু গণতন্ত্র শেষ হয়ে গেল। ভোটাধিকারটাকেই গণতন্ত্র বলা হয়। তো ভোটাধিকার কেড়ে নেওয়া হয় ঠিকই। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার অভিজাতদের প্রাধান্য প্রতিষ্ঠা। অভিজাতদের প্রাধান্য প্রতিষ্ঠা। আরেকটা যেটা, সেটা হচ্ছে যে সেই সময় একটা 1814 সালের সনদ ছিল সেটাকে বাতিল করা হয়। তো এইটাই হচ্ছে জুলাই অর্ডিনান্স, এবং এর ফলে কিন্তু গিয়ে আর ফাইনালি এমন বিপ্লব বেঁধে গেল যে ওটাকে জুলাই বিপ্লব বলা হয়। আচ্ছা, নেক্সট যাব ফেব্রুয়ারি বিপ্লবের দুটি গুরুত্ব। প্রথম হচ্ছে ভিয়েনা বন্দোবস, যেটা আমরা পড়েছি, ও মেটারনিখ তন্ত্র, দুটোই পড়েছি। তো এ দুটো হচ্ছে প্রথমেই অবসান ঘটে, ঠিক আছে? ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য এবং কি কি হয়েছিল পড়েছিলাম এখানে আজকেই, প্লাস ওয়ান শট দেখবে। দুটোরই অবসান ঘটে এবং ফ্রান্সের রাজতন্ত্রের অবসান ঘটে। মানে কি, ফ্রান্সে যে আবার নতুন করে একটা রাজতন্ত্র আসার ইয়ে চলছিল, সেইটাও কিন্তু এই ফেব্রুয়ারি বিপ্লবের ফলে সেটারও অবসান ঘটে। এবং এটার পুরো আরো ডিটেলে আছে সি ওয়ান শট। আমি বারবার বলছি, শুধু যেগুলোতে লিখছি সেগুলো না, সবগুলোর ক্ষেত্রেই ওয়ান শটটা ফলো করবে। কবে ফ্রান্সের দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়? তো লুই নেপোলিয়ন, ঠিক আছে? শুধু নেপোলিয়ন না, কিন্তু লুই নেপোলিয়ন বা তৃতীয় নেপোলিয়ন। ভীষণ এটা গুলিয়ে ফেলো, তৃতীয় বা লুই কথাটা বাদ দিলে কিন্তু ভুল হবে। তো তৃতীয় নেপোলিয়ন 1852 সালে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটিয়ে ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। নেক্সট হচ্ছে ইয়াং ইটালি। আচ্ছা, ইয়াং ইটালি কে ইয়ে করেছিলেন? ইয়াং ইটালি করেছিলেন হচ্ছেন মাজিনি। মাজিনি ইয়াং ইটালি প্রতিষ্ঠা করেছিলেন। এবং এটা বেসিক্যালি কি ছিল না, সেই সময় ইটালির ঐক্য আন্দোলন চলছে। তো ইটালির ঐক্য আন্দোলনের সময় জোসেফ মাজিনি, ঠিক আছে, ইটালির ঐক্য আন্দোলনের ক্ষেত্রে আর কি, আচ্ছা আমি আর পুরো পুরো লাইন লিখছি না, অনেক লম্বা হয়ে যাবে। তো ইটালির ইয়াং সরি ঐক্য আন্দোলনের ক্ষেত্রে জোসেফ মাজিনি, ঠিক আছে, জোসেফ মাজেনি ইয়াং ইটালি গঠন করেন। ঐক্য আন্দোলন কালে হয় বা সেই সময় হয়েছিল, এবং পড়েছিল হচ্ছে 1832 সালে। সালটা এখানেও গুরুত্বপূর্ণ, এরকম ছোট ছোট যে কটা সাল বলছি সেগুলো কিন্তু একটু খানি ধ্যান রেখে পড়বে, কিছু কিছু জায়গায় খুব গুরুত্বপূর্ণ। তো জোসেফ মাজিনি এটা 1832 সালে গঠন করেন, এবং এটারই নাম ছিল হচ্ছে ইয়াং ইটালি বা নব্য ইটালি। তো এটা বেসিক্যালি কি করেছিল, যে মানে এটা মানে প্রচুর জনপ্রিয় হয়, এবং জনপ্রিয় হতে হতে সদস্য সংখ্যা প্রচুর হয়ে যায়,
সদস্য সংখ্যা প্রায় 60,000 হয়ে গেছিল, জনপ্রিয়, প্রচন্ড জনপ্রিয় একটি সংগঠন ছিল হচ্ছে ইয়াং ইটালি। আচ্ছা, ইয়াং ইটালির মেন বক্তব্য কি ছিল? না, শিক্ষা, আত্মত্যাগ, মানে ওই এতদিন দেখো এতক্ষণ যেগুলো পড়লাম, সেই রক্তারক্তি, হানাহানি, মারামারি, স্বৈরতন্ত্র, ভোট দেব না, বাক স্বাধীনতা কেড়ে নেবো, এখান থেকে সরে এলো আস্তে আস্তে। এসে কি হলো? শিক্ষা, শিক্ষা এখানে মেয়ে নিয়ে হয়ে দাঁড়ালো, শিক্ষিত করা বা আত্মত্যাগ, এবং চরিত্র নিষ্ঠার দ্বারা ইটালিবাসীর মনে জাতীয়তা বোধের জাগানো আর কি, ইটালিবাসীর মনে জাতীয়তা বোধ জাগানো, এটা ছিল এদের মেইন টার্গেট। এবং এই দলের, ঠিক আছে, ইয়াং ইটালির যে পতাকা ছিল মানে কি, এটা হচ্ছে ইটালির যে পুনর্গঠন হচ্ছে সেই সময় যে জাতীয়তা বোধ বা সেই বিষয়গুলো যে আস্তে আস্তে শুরু হচ্ছে, তারই একটা দল ছিল হচ্ছে ইয়াং ইটালি। এবং একদিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য, ইয়াং ইটালির যে পতাকাটা ছিল সেই পতাকার একদিকে লেখা ছিল স্বাধীনতা ও ঐক্য, এবং অন্যদিকে লেখা ছিল গণতন্ত্র, সাম্য, মানবতা। ঠিক আছে, গণতন্ত্র, সাম্য ও মানবতা, এটা ছিল ইয়াং ইটালির ঠিক আছে। তো এটা মানে আবারও বলছি, একদম জেস্ট করে বললাম, এটাই যখন আসবে একটু গুছিয়ে বড় করে লিখবে, আমি জাস্ট পয়েন্টস গুলো এখানে বলে দিলাম। ঠিক আছে, মানে ওই ইটালিকে ঐক্যবদ্ধ করাই ছিল হচ্ছে লক্ষ্য এই দলে। আচ্ছা, ইটালির ঐক্য আন্দোলনে মাজিনি ও ক্যাভিউরের যে পার্থক্য ছিল সেগুলো কি ছিল? তো মাজিনি এবং ক্যাভিউরের যে পার্থক্য ছিল কি কি ছিল? কাউন্ট দে কাভুর আর জোসেফ মাজিনি, এরা দুজনেই ছিলেন হচ্ছে ইটালি ঐক্য আন্দোলনের আর কি দুটো গুরুত্বপূর্ণ নাম। ওকে, তো ইনি ছিলেন হচ্ছেন আদর্শবাদী, ইনি ছিলেন হচ্ছেন বাস্তববাদী। আদর্শবাদী মানে আমরা আগেটাতেই পড়লাম যে কি কি ওনার নীতি নিষ্ঠা আদর্শ যে ছিল, যে শিক্ষা, আত্মত্যাগ, চরিত্র নিষ্ঠা, চারিত্রিক নিষ্ঠা, এই সমস্ত কথা উনি ছিলেন হচ্ছেন আদর্শবাদী। আর কাভুর ছিলেন ভীষণ ভাবে বাস্তববাদী, মানে উনি বাস্তবটাকে করেই মানে আন্দোলনটা ঘটানোর চেষ্টা করেছিলেন। আচ্ছা, এনার মনে হতো ইটালির যুব শক্তি বা যুব সম্প্রদায় যেটা আছে সেই ইটালির যুব শক্তির দ্বারাই কিন্তু এই ইটালির যে ঐক্য আন্দোলনের কথা বলা হচ্ছে, ইটালির যে তোমার কি বলবো, ইটালির যুব শক্তি দ্বারাই মুক্তি আর কি, ইটালির মুক্তি সম্ভব।
যেটা নাকি আদৌ ছিল না, ইনি একটু আদর্শ দ্বারা অনুপ্রাণিত, মানে আদর্শ দিক থেকে ইয়ে করতেন আর কি। ক্যাবুরের মতে কি ছিল, যে বৈদেশিক সাহায্য ছাড়া এই আন্দোলন বা এই ঐক্যটা আর কি সম্ভব নয়। তো ক্যাবুর ইটালির মুক্তির জন্য বৈদেশিক সাহায্যের কথা বলেন। এটা গেল হচ্ছে একদম দুটো মতাদর্শগত যে পার্থক্য, একটা আদর্শ আর একটা ইয়ে। আচ্ছা, মাৎসিনি ছিলেন হচ্ছেন গণতন্ত্রের সমর্থক, আবার কাবুর ছিলেন হচ্ছেন সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক। মানে সংবিধানও থাকবে, রাজতন্ত্রও থাকবে, দুটোরই ইয়েতে উনি ছিলেন। আর মাঝদিনে ছিলেন যে পুরোপুরি শুধুই সংবিধান, কোনো ইয়ে থাকবে না, গণতন্ত্র সরি রাজতন্ত্র থাকবে না। তো এইটা ছিল হচ্ছে ওনাদের দুজনের মূল বক্তব্য আর কি, বক্তব্য বলছি মূল মতাদর্শগত পার্থক্য, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসবো ফরাসি সমাজের বাইবেল কাকে বলে। ফরাসি সমাজের বাইবেল বলে হচ্ছে ওই যেটা আমরা কোড নেপোলিয়নটা পড়লাম, ওই কোড নেপোলিয়নটাকেই বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এইটা এক সেকেন্ড, আচ্ছা এই প্রশ্নটার বদলে, মানে বদলে কেন বললাম, এখানে একটা কোনো অন্য কোয়েশ্চেন আমি রেখেছিলাম, এক সেকেন্ড। এটার থেকে বেশি গুরুত্বপূর্ণ আর এক দুটো জিনিস আছে, সেগুলোতে একটু ফোকাস করতে হবে। সেটা হচ্ছে, দাঁড়া একটু ওয়েট করো, কোয়েশ্চেনটা আমার মনে পড়ছে না, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিছু আমি রেখেছিলাম যেটা এখানে মিস হয়ে গেছে। তোমাদের ফার্স্ট চ্যাপ্টার থেকে কোন একটা কোয়েশ্চেন আমি রেখেছিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ ছিল কোয়েশ্চেনটা, যেটা আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, মনে পড়েছে, ইয়ে ছিল টেনিস কোর্টের শপথ, টেনিস কোর্টের শপথ। এই কোয়েশ্চেনটা একটা তোমার ইয়ে কি বলে, মানে আমি এমসিকিউ বা ওয়ান মার্কের কোয়েশ্চেন রেখেছি,
তো এটার সাথে এটা করো, এটা না করতে মানে দেওয়া আছে যখন করবে, করতে বারণ করব না, এটার সাথে সাথে যেটা আরেকটা এই কোয়েশ্চেনটা কিন্তু করো, টেনিস কোর্টের শপথ, ঠিক আছে? এবং এটা আমি বলবো না, এটা আমি তোমাদের জন্য রাখছি, এটা ওয়ান শট দেখো, ওয়ান শটে খুব ভালো করে এটা দেওয়া আছে যে যখন একদম ফ্রান্সের ওই বিপ্লবের প্রাক মানে সেই মুহূর্তটাতে টেনিস কোর্টে যে শপথ হয়েছিল, কি হয়েছিল না, 1700 বলে দিচ্ছি, 1700 মানে 1789-এ সেই সময়টাতে যখন জাতীয় সভা, নতুন যে জাতীয় সভা তৈরি হয়েছিল সেই জাতীয় সভার যখন অধিবেশন বসে, তো সেই জাতীয় সভার প্রথম অধিবেশনে জাতীয় সভার প্রথম অধিবেশনে তৃতীয় যারা ইয়ে ছিল, তৃতীয় সম্প্রদায় যারা ছিল, অলরেডি আমরা এগুলো পড়েছি, বাট এই টেনিস কোর্টের শপথটা এক্স্যাক্টলি কি এইখানটা একটুখানি গুরুত্বপূর্ণ। এটা তো তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা কি কি দাবি করেছিল, দুটো দাবি করে, কি কি দাবি জানায়, একটা হচ্ছে যে মাথা পিছু ভোট দান করতে হবে, আরেকটা হচ্ছে যে একই ঘরে মানে সকল সদস্যকে একই কক্ষে বসাতে হবে। এই দুটো হচ্ছে ওই ইয়ে প্রতিনিধিরা দাবি জানিয়েছিল। এবং তারপরে কি হয় যে এই দাবিগুলোকে রাজা নাকচ করে দেয়। ফলে এই যে জাতীয় সভা ছিল, এই জাতীয় সভা সেখান থেকে বেরিয়ে যায়, মানে জাতীয় সভার তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা আর কি, তারা কি বলবো মানে জাতীয় সভা থেকে বেরিয়ে নিজেদেরকে প্রকৃত জাতীয় সভায় হিসেবে তারা নিজেদেরকে ডিক্লেয়ার করে। তো জাতীয় সভা থেকে কি হয়ে গেল, প্রকৃত জাতীয় সভা বলে ঘোষণা করলো, নিজেদেরকে প্রকৃত জাতীয় সভা বলে ঘোষণা করে। এবং তারপরে কি করলো যে এই তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা, ঠিক আছে, তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এইখানটাতে দেওয়া আছে, এটা কিন্তু মেনশন করতে হবে, তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা এরা কি করেছিল যে তাদের সভাকক্ষে গিয়ে দেখে 20 জুন সভাকক্ষে গিয়ে তালাবন্ধ দেখলে, তালাবন্ধ দেখে নিকটবর্তী টেনিস কোর্টে গিয়ে জমায়েত করে, ঠিক আছে? কারণ কি ওদের ইয়েতে মানে যেহেতু জাতীয় সভা থেকে প্রকৃত সভা নিজেদেরকে ডিক্লেয়ার করে দিল, তো কি করলো রাজার আদেশে ওই সভাকক্ষেই তালা ঝুলি দেওয়া হলো। তো তারপরে 20 জুন সেই সময়, সেই বছরে 20 জুন গিয়ে যখন মানে এই ডিক্লারেশনটা হয়েছিল হচ্ছে 17 জুন, এবং গিয়ে যখন তারপরে দেখলো কি ওখানে তালা ঝোলানো হয়ে গেছে, তো তখন ওরা নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়, এবং নেতৃত্ব দায় হচ্ছে, নেতা ছিল মিরাবো, এই দুজনের নেতৃত্বে কিন্তু এই ইয়েটা হয়।
আবাসিয়েস এবং মিরাবো, এদের নেতৃত্বে 20 জন ওই তালা বন্ধ দেখে সভাকক্ষে নিকটবর্তী টেনিস কোর্টে গিয়ে জমায়েত হয় এবং সেখানে গিয়ে তারা শপথ গ্রহণ করে যতদিন না তারা একটি নতুন সংবিধান বানাচ্ছে ফ্রান্সের জন্য। ঠিক আছে, এখানে গিয়ে তারা শপথ গ্রহণ করে। টেনিস কোর্টে শপথ নেয় ফ্রান্সের নতুন সংবিধান রচনা করার, যে যতদিন না পর্যন্ত তারা ওই নতুন সংবিধান রচনা করতে পারবে তারা ততদিন ঐক্যবদ্ধ ভাবে কাজ করবে। টেনিস কোর্টের শপথ নেয়, এটাই হচ্ছে টেনিস কোর্টের শপথ যে ফ্রান্সের জন্য নতুন সংবিধান রচনা করবে, এটাই হচ্ছে টেনিস কোর্টের শপথ। ঠিক আছে, এটা একটা জাস্ট 1 মার্কে, তো এতটা জায়গা খালি ছিল বলে, কারণ কি আমি এই কোয়েশ্চনটা ভেবে রেখেছিলাম যেখানে দিতে ভুলে গেছি, তো এটা ওই জন্য মাঝ রাস্তায় ঢুকে গেছে। প্লিজ এটাকে আবার ভেবো না কি ওটার কোয়েশ্চেনের আনসার এটা না কি হয়ে গেল। ওটার কোয়েশ্চেন আছে, আমি লিখে দিচ্ছি, আর এই কোয়েশ্চেনটা আলাদা করে করবে, টেনিস কোর্টের শপথ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর ফরাসি সমাজের বাইবেল, যদিও আমি বলে দিয়েছি, স্টিল এটা তোমরা নিজেরা একটুখানি দেখবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা 1 মার্কের জাস্ট, ফরাসি সমাজের বাইবেল কাকে বলে, এটা একটা আলাদা কোয়েশ্চেন, এটা একটা আলাদা কোয়েশ্চেন। ঠিক আছে, চলো দেন হচ্ছে কার্বোনারি আন্দোলন কাকে বলে। তো কার্বোনারি আন্দোলনটা হচ্ছে ওই ঐক্য আন্দোলনের সময়, ইটলির ঐক্য আন্দোলনের সময় এটা ছিল হচ্ছে একটা গুপ্ত সমিতি। তো এই গুপ্ত মানে বেসিক্যালি কি হয়েছিল, যে ভিয়েনা ভিয়েনা যে বন্দোবস্ত করা হয়েছিল তার কারণটা কি ছিল, যাতে করে ইটালি ঐক্যবদ্ধ না হতে পারে। তো ভিয়েনা বন্দোবস্তের মাধ্যমে ইটালিকে বিচ্ছিন্ন করে রাখার প্রচেষ্টা করা হয়। ঠিক আছে, ভিয়েনা বন্দোবস্ত যে করা হয়েছিল সেই ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইটালিকে এরকম বিচ্ছিন্ন করার চেষ্টা করে রাখা একটা হয়েছিল আর কি, যার জন্য বলাও হয়েছিল যে একটা ভৌগোলিক সংজ্ঞা মাত্র ইটালি, তার ফলে কি হয় প্রচুর গুপ্ত সমিতি গড়ে ওঠে, এবং এই গুপ্ত সমিতির মধ্যেই কিন্তু উল্লেখযোগ্য ছিল হচ্ছে কার্বোনারি সমিতি। একটি গুরুত্বপূর্ণ সমিতি ছিল হচ্ছে এই গুপ্ত সমিতিগুলোর মধ্যেই ছিল হচ্ছে কার্বোনারি সমিতি, এবং এই সমিতির দ্বারা আমার গলা একদম বসে গেছে এবারে, এই সমিতির দ্বারা গোপনে, কারণ কি যেহেতু গুপ্ত সমিতি ছিল, তো এই সমিতির দ্বারা ইটালির ঐক্য আন্দোলনে, কারণ কি ইটালি তো এমনি প্রচুর মানে তখন কি ছিল খণ্ড বিখণ্ড হয়েছিল আর কি, তো সেটাকে আরো উস্কে দেওয়ার জন্য ভিয়েনা বন্দোবস্তে সেটার ব্যবস্থা করা হয়েছিল, তো তার জন্য যাতে করে তার মানে সেটা যাতে না হয় সেজন্য গুপ্ত সমিতি গড়ে ওঠে, যারা নাকি ইটালির ঐক্য আন্দোলনের ফেভারে ছিল, এবং তার ফলে এই যে ইয়েটার কথা বলা হচ্ছে, তো এই সমিতি কি করলে ইটালির ঐক্য আন্দোলনের এই ব্যাপারটাকে আন্দোলনের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে বা যে আন্দোলন হয় তাকেই বলা হয়
কার্বোনারি আন্দোলন, ঠিক আছে, এটাকেই বলা হয় কার্বোনারি আন্দোলন, এবং এটা হচ্ছে একটা গুপ্ত সমিতি। তাহলে চলো আজকের মতো এই কটা কোয়েশনই থাক, আবার নেক্সট ডে বাকি কোয়েশনস গুলো নিয়ে, হিস্ট্রির বাকি চ্যাপ্টার্স গুলো নিয়ে আমি আবার চলে আসব। তোমরা পড়াশোনা তোমাদের জারি রাখো, করতে থাকো, এই কোয়েশনস গুলো দেখো, ওয়ান শট লেকচার্স গুলো দেখো। তবে শুধুমাত্র এই 200টা কোয়েশন করলে হবে না, এখান থেকে প্যাটার্নটা বোঝার চেষ্টা করো, যেরকম উক্তির কথা বললাম বা ছোট ছোট প্রশ্নের কথা বললাম, যে গুরুত্বপূর্ণ যেগুলো টার্ম, জুলাই অর্ডিনেন্স কি, ফেব্রুয়ারি বিপ্লব কি, ছোট ছোট ভাবে পয়েন্টের বেসিসে আমি যেন আনসার করে করে দেখালাম, পয়েন্টের বেসিসে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করো। ব্রড কোয়েশ্চেনে একটুখানি পয়েন্টের তোমার ব্যাখ্যাটাকে বাড়াতে হবে, দুটো তিনটা করে লাইন দাও, ঠিক আছে, মানে এক একটা পয়েন্টের এগেনস্টে, বা শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে ছোট ছোট করে রাখো পয়েন্টগুলোকে, কিন্তু পয়েন্টের বেসিসে আনসার দাও। আনসারটা দেখতে বা বুঝতে যিনি চেক করবেন তারও সুবিধা হবে, তোমার লিখতে বা বুঝতেও সুবিধা হবে। চ্যাপ্টার্স গুলো পরপর পড়বে, খাপছাড়া খাপছাড়া করো পড়বে না, পরপর পড়ো, তাহলে জিনিসগুলো রিলেট করতে পারবে, বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। টেক্সট বুক ফলো করো, তাহলে কি কি বললাম, টেক্সট বুক ফলো করবে, ওয়ান শট লেকচার্স ফলো করবে, কোয়েশ্চেন আনসার ফলো করবে, এবং এর সাথে 201, 202, 300, 400 যত পারো কোয়েশ্চেন আরো 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 পড়ো, সলভ করো, যত করবে তত তোমাদের নিজেদেরই পুরো বিষয়টা আর কি ব্রাশ আপ হবে, এবং তত ভালো করে উইথ কনফিডেন্স তোমরা গিয়ে পরীক্ষাটা দিতে পারবে। তাহলে চলো আজকে টাটা, নেক্সট ডে বাকি চ্যাপ্টার্স গুলো নিয়ে চলে আসবো।